দেশজুড়ে পাওয়া যাচ্ছে রিগেল এম্পোরিয়াম, বেস্ট বাই অথবা .com, স্বপ্ন, দারাজ, ডেলি শপিং, আগরা সহ সকল রিটেল পয়েন্টে। কমফি কমফোর্টার, শীত কাটুক উষ্ণতায়। আজকে যে আড্ডাটা শুরু হতে যাচ্ছে, আমি মনে করি যে একেবারেই ব্র্যান্ড নিউ একটা অন্য আলাপের আড্ডা আমি আজকে একটু ভেবে রেখেছি, এবং যার সাথে আড্ডা দেব তার সাথে অনেক বছর পর দেখা হচ্ছে। এর আগে আমার দু একটা শোতে এসছে এবং কথা হয়েছে খুব কম। আজকে তার সম্পর্কে যদি বলি যে আমি এক কথা বলবো যে বাংলা সিনেমার অধ্যায় যদি দুই দশকের আলোচনা করতে হয় তাহলে তাকে রাখতেই হবে, বাংলাদেশের চলচ্চিত্রের ডাকসাইটে অভিনেত্রী যার জীবন, যার কাজের দর্শন, কাজের স্ট্রাগল থেকে এ সময়ের নায়িকাদের, এ সময়ের তারকাদের, এ সময়ের অভিনয় শিল্পীদের অনেক কিছু শেখার আছে। শুধু এই লাইনটা দিয়েই আমি শুরু করতে চাই, ওয়েলকাম জানাতে চাই নাসরিনকে, বাকি আলাপটা আড্ডায় হোক। নাসরিন কেমন আছেন? অনেকদিন পর দেখা এবং আড্ডা হচ্ছে। সো হ্যাঁ, সো নাসরিন, এই যে মাঝখানে দীর্ঘ গ্যাপ, সেটা গণমাধ্যম হোক, টিভি মিডিয়া হোক, এরকম প্রশ্নে বোধহয় খুব প্রায় পড়তে হয় যে অনেকদিন পর দেখা, অনেকদিন পর আসছি, তাই না? সো নায়িকা জীবনে এইসব অবসরগুলো কেমন লাগে, মানে এই অবসর শব্দটা কেমন, খুব বিরক্তিকর আমি শুনি, আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তানভীর ভাই এই কথাটা বলেছেন যে অনেকদিন ধরে গ্যাপ, আসলে আমি গ্যাপ নেই, না আমি কিন্তু গত পরশু দিনও কাজ করেছি মানিক ভাইয়ের আনন্দ অশ্রু, এর আগের যেটা হয়েছিল শাবরু ছিল নায়িকা, সেটাতেও আমি একটা আইটেম সং করেছিলাম। এই ছবিতে আমি সেলিম ভাইয়ের ওয়াইফের ক্যারেক্টার করছি। তো আমি রানিং কাজ করছি, লাস্টে আমি সত্তাতে কাজ করেছি, বাসাস পুরস্কারও পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল, জানি না এটা সেটা অন্য জিনিস। সব কিছু মিলিয়ে আমি সবসময় থাকি। গতবার আমি বিপিওর বোর্ডে পাশ করেছিলাম, আমি সবসময় মিডিয়াতে ছিলাম, এবারও ইলেকশন করে ছিলাম, তো কন্টিনিউ আমি কিন্তু ছিলাম। তার মানে এটা একটা গণমাধ্যমের একটা অলসতা, এবং অবশ্যই এটা গণমাধ্যমের একটা দায় রয়েছে। তবে জাগো এফএম আপনাকে মনে করেছে, এজন্য অবশ্যই জাগো এফএম একটা ধন্যবাদ, অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেতেই পারে। আলাপের এই, আমি যেহেতু বলেছি একটু অন্য অন্য ধরনের আলাপ করব বা অন্য গল্পগুলো একটু শুনতে চাইবো, তার আগে একটু শুনতে চাই একটা বাড়িওয়ালা ভাড়াটিয়ার একটা গল্প আছে, একটা চমৎকার জীবনের শুরুর দিকে এফডিসিতে ঢোকার, এফডিসিতে এন্ট্রির, একটু একটু শুনি না, আপনার মুখ থেকে শুনি না, অনেক জায়গায় হয়তো বিভিন্নভাবে বলেছেন, একটু শুরুর গল্পটা শুনি না, সেই এফডিসি গেটের গল্পটা। আচ্ছা, গেটের গল্পটার বলার আগে আমি একটু পিছনে যেতে চাই। আমার জন্মটা হয়েছে কিন্তু সৌদুল হক সৌদুল্লাহ হলে, বাবা চাকরি করতেন, মেডিসিন ডিপার্টমেন্টে ছিলেন। আচ্ছা, তো ওখানে যে পুকুর আছে, আপনারা যদি যেয়ে থাকেন কিংবা দেখে থাকেন, ওখানে দুটা লিচু গাছ আছে পুকুর পাড়ের ওখানে, তো এখান থেকেই আড্ডা টাড্ডা। আমি কিন্তু পড়াশোনাটাকে প্রাধান্য না দিয়ে আমি সবসময় ঘুরে বেড়াতাম, আর আমার বোনরা, খালারা, চাচিরা যারাই গুলিস্তানের ছবি দেখতে যেত আমি সবার পিছনে যেতাম। তো অনেক এক পর্যায়ে সবাই বিরক্ত হয়ে আমাকে নিতে চিত না, তখন আমি রিক্সার পিছনে ঝুলে ঝুলে যেতাম। তো ওরা ঢুকে গেলো, তখন আর গেটের দারোয়ান আমাকে ঢুকতে দিত না, তারপরে এক ফাঁকে ওই মানুষের চিপা দিয়ে ঢুকে চলে যেতাম। তো আমি দেখেছিলাম বেদের মেয়ে জোসনা ছবিটা, বেদের মেয়ে জোসনা ছবিটা দেখে আমি অনেকবার দেখা হলো আমার। সবুজ সাথী ছবিটা আমি দেখেছিলাম 9 বার আমার মনে আছে, 9 বার। হ্যাঁ, বেদের মেয়ে জোসনা ছবিটা আমি দেখেছিলাম প্রায় এরকমই। তখন আমার বোনদের জোগাড় হতো কিভাবে, ওই সবার পিছনে পিছনে চলে যেতাম, আমি ছোট মানুষ, ওটা আর ওরা ধরতো না, তো ওই সামনে বসিয়ে দিত। গুলিস্তানের সামনে কিন্তু বসার, সিনেমা হলের সামনে বসার একটা ব্যবস্থা ছিল, 3 টাকা, 2 টাকা, 1 টাকা দিলে এরকম, তো ওরকম চুরি করে নিয়ে ওটাও করতাম আমি, স্কুলের পয়সা ফাঁকি দিয়ে ওটা করতাম। তারপরে ওই বেদের মেয়ে জোসনাটা দেখে আমি অনেকবার দেখেছি। তখন আমার বোনদের শাড়ি চুরি করে ওই পেঁচিয়ে ওইভাবে পরে পারবি না পার, তারপরে আমি ওই চুলটাকে ওইভাবে উঁচু করেছিলাম। তো শেকুন বাগিচা এসে এখানে, ওখানে একটা স্টুডিও ছিল, ওখানে আমি ছবি তুলেছিলাম এইভাবে।
তো ওর থেকে আমার মনের মধ্যে একটা, আর আমি খুব নাচতাম বিয়ে হলে, গায়ে হলুদ হলে আমাদের মহল্লাতে। তখন থেকে স্বপ্নটা ছিল বড় পর্দায় স্বপ্ন দেখা শুরু হয়েছিল অলরেডি? হ্যাঁ, মানে স্বপ্ন দেখা না, মানে আমি ওরকম সাজতে পছন্দ করতাম, মানে নায়িকারা ওরকম। আমি ইভেন আরেকটা ঘটনা বলি, গুলিস্তানের পিছনে আমি ওই পর্দার পিছনে যেতে চেয়েছিলাম, তখন বলে এই মেয়ে এই টেনে আমাকে নামাইছে। আমি বলছি না, আমি নায়িকা হতে চাই, ওনার সাথে কথা বলতে চাই। তার এইটা পর্দা এটার মধ্যে ওই যে ওই পিছন থেকে ফোকাস মারে, তখন আমার বোনরা আমার মনে আসে আমাকে নিয়ে আসছিল, তখন আমাকে অনেক মারছিল, বলে ও তোর জন্য আমাদের মান সম্মান থাকলো না। এই বিষয়গুলো অনেক ছিল। যাই হোক, ওইখান থেকে লালন করা। তো আম্মা মারা যাওয়ার পরে আমাদের একটা ভাড়াইটা ছিল, ওর নাম হাসিনা। তো ও একদিন বলতেছে আমি অ্যাবডিসে যাব। তখন এটা শুনে হয়েছে ওখানে কি হয়, যে নায়ক নায়িকারা যে শুটিং করে, তা আমি তুই আমাকে নিবি? বলে না বাবা, তোর বোনরা আমাকে মারবে। তা আমি বলছি আচ্ছা কিচ্ছু বলবে না, আমি যাবো তোর সাথে আর চলে আসবো, তাহলে কি আমার নাম বলতে পারবি না, অন্য হাসিনা। তো আমি পিছনে পিছনে ওর আসলাম, অ্যাবডিসে আসলাম। তো পুরানো গেটটা ছিল, ওই গেটের সামনে একটা ঘর ছিল, ওখানে এখনও আছে, ওখানে আমাকে বসিয়ে রেখেছিল, এখন নেই, সরি এখন নেই। তো বলে কি আমি আসতেছি, তো এটা বলে সে ভিতরে চলে গেছে। ওকে দেখতেছি খুঁজতেছি, ওখানেই দাঁড়িয়ে উঁকি মারি, দেখা যায় না ওকে। তখন নজরুল ভাই একজন প্রোডাকশন ম্যানেজার বলে কি এই বাবু এদিকে আসো, তা আমার ডাকতেই চলে গেছে। তখন ওই ডাবিং থিয়েটারটা ওই গেটের পাশেই, কিন্তু পুরনো গেটের পাশেই। তো ঢুকালো, ওটা অন্ধকার একটা রুম। আমি বলছি কোথায় নিয়ে আসছেন, এরকম ভয় পাচ্ছি। বলে কি না বাবু, তখন দেখি বড় পর্দাতে মানে লোকজন আলোচনা হচ্ছে এরকম। তখন বলে বসে এখানে। তখন লাইট জ্বাললো, আমাদের বাদল খন্দকার ভাই ডিরেক্টর ছিলেন সম্ভবত, ছবির নামটা ছিল অন্তর্জ্বালা, এরকম অন্তর্জ্বালাই হবে, ওটা ডাবিং হচ্ছিল। তখন আমাকে বলে একটু আওয়াজ করো না বাবু, পারবে যে যে মেয়েগুলো শব্দ করে এরকম করতে পারবে? কি বলছে? হ্যাঁ, স্টুডিওতে ঢুকে নিয়ে নিছে আমাকে। তো ওদের একটা মেয়ের শব্দ দরকার ছিল, ওখানে পেয়েছে ইনস্ট্যান্ট, আমাকে নিয়ে গেল। তা আমি না কি বলতেছে এগুলোই বুঝতেছি না। তখন বাদল ভাই আমাকে ডাক দিছে, ডেকে বলে তোর নাম কি? তুমি মুখ দিয়ে বের হচ্ছিল না যে নাসরিন, আমি ভয়তে কাঁপছিলাম। তো বললো কোনো ভয় নেই। তো যাই হোক, তারপর আমাকে ১০০ টাকা দিল নজরুল ভাই, দিয়ে বললো কি তুমি কালকে তুমি অভিনয় করতে চাও? আমি বলছি হ্যাঁ। তখন বলে কার সাথে আসছে? আমি কি আমার, তখন আমি বোন বলছি আমার একটা বোনের সাথে এসছি। পরে ও কোথায়? আমি কিছু ভিতরে চলে গেছে, আমাকে এখানে বসে রয়েছে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কালকে এখানে আসতে পারবে? আমি বলছি হ্যাঁ। তা আমি তো ওর আসিনি, ওকে আর পেলাম না, আমি মন টন খারাপ করে না, ও তো ভিতরে গেছে অনেকক্ষণ, তারপরে ওখানে আমি ছিলাম, হয়তো আমাকে খুঁজেছে যে ভিতরে ছিলাম। তারপরে আমি বাসায় গেলাম, কিন্তু তানবীর ভাই আমার পুরো রাত ঘুম হচ্ছিল না। হ্যাঁ, একেবারে যে কখন সকাল হবে ওখানে যাব। তা আমি সকাল হতেই আমি ওখানে চলে গেছি। তো নজরুল ভাই দেখি বাসে সবাইকে উঠাচ্ছে, উত্তরা না কোথায় যাবে এটা আমি সঠিক বলতে পারবো না। হ্যাঁ, তারপরে আমি গেলাম বাসে বসে। তো নজরুল ভাই, ওই ম্যানেজার নজরুল ভাই, সে আমাকে খুব যত্ন করছিল, সে বুঝতে পেরেছে মেয়েটা নতুন এসেছে, কারো হাতে জানি মানে মিসগাইড না হই, এই ধরনের একটা আচরণ তার মধ্যে আমি দেখেছিলাম। আর এতটুকু মনে পড়ে, বয়সটা তখন 12-13 ঊর্ধ্বে তো নয়। তারপরে গেলাম ওখানে, আমি যে আমার মনে আছে ওটা নাসির খান ভাই ছিল, কাবিলা ভাই ছিল। হ্যাঁ, তারপরে ওখানে শুটিংটা ছিল, কাবিলা ভাই আমাকে নিয়ে ঢুকবে, নাসির খান বলবে কুত 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 কুত, মানে তাড়িয়ে দিবে তাকে, নাসির ইয়ে কাবিলা ভাইকে। তো কাবিলা ভাই দেখতে শুকনা চাপা ভাঙা, এরকম মোস ছাকরা মাথায় চুল, দেখতে বাইং মাছগুলো থাকে ঠিক বাইং মাছের মধ্যে কালো কুচকুচে। আমি তো দেখে হয়েছি কি সে আমার হাত ধরে অভিনয় করবে কি, আমি ওনাকে দেখে মানে একদম কান্নাকাটি শুরু করে দিছি। রোজিনা পাওয়া সম্ভবত নায়িকা ছিলেন। হাত ধরলেন? হ্যাঁ। তো না,
আমি তো কান্নাকাটি ধরবো না ধরবো না, খুবই ভয় পাচ্ছি ওনাকে দেখে। এর মধ্যে ওমর সানি ভাই আসলো, এসে বলতেছে বাবু কোনো ভয় নেই, যে ভাইয়া আছি না, ভাইয়ের হাতটা ধরো, তারপর তুমি উনার হাত ধরো, যে ভাইয়া আছি কিচ্ছু হবে না। তখন এত সুন্দর আমি দেখে তাকায় আছি, উনি এত সুন্দর, সে তো অনেক সুন্দর। তখন আমার হাতটা ধরলো, আমি তো অনেক স্বর্গে চলে গেছি। আচ্ছা, সেই হাত ধরতে হ্যাঁ হ্যাঁ না, ওই হাত ধরে স্বর্গের মধ্যে আছি, ওই কাবিলা ভাই আমাকে নিয়ে ঢুকলো ঢুকলো, আমার ওই আর ফিলিংস নেই। আমি ভাবলাম যে আমি কাজ করছি ওই সানি ভাইয়ের সাথে। তারপর ঠিক বললো রেডি, হ্যাঁ অ্যাকশন, এটা বলার সাথে সাথে দেখি সানি ভাই আমার হাতটা ছেড়ে দিল। তখন আমি আবার এই দিকে তাকে আসি, বলি কি এই এই, আর কাবিলা ভাই তো একটু ট্যালেন্ট অনেক, তো সে টেনে হ্যাঁ নিয়ে গেল ওই দিকে। তখন নাসির ভাই সুকুত কুত 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 কুত, মানে টেক ওকে, হ্যাঁ ওকে। তখন বৈরাগী ভাই বলছে আচ্ছা নতুন মানুষ তো, ছোট মানুষ রাখ, কোনো সমস্যা নেই। তো এইভাবে এফডিসিতে আবার নজরুল ভাই আসলো, সবাইকে নামিয়ে দিল, বলে তুমি যেতে পারবে বাসায়, তোমার রাত হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ যেতে পারবো, তো বাসায় চলে গেলাম। তো এইভাবে এই যে নেশাটা কাজ করলো, তো রাতে ঘুমাই না, চুরি করে প্রতিদিন এফডিসিতে আসা। একদিন ধরে ফেললো আমার বোন, তুই কোথায় যাস? আচ্ছা, বাসায় কেউ জানে না? না, আমার তো ছোটবেলা বাবা মা মারা গেছে, আর বোনটা খুব ব্যস্ত ছিল, সকাল হলে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেত, দুলা ভাই দুলা ভাইয়ের কাজে চলে যেত, অলমোস্ট অভিভাবকহীন একটা জীবন যাপন। হ্যাঁ, আমি আর আমার একটা ছোট ভাই ছিল, তো সত্যি কথা এরকমই ছিল, মানে যে বোনরা তার সংসার নিয়ে ব্যস্ত ছিল। তখন আমাদের আমাকে আর আমার ছোট ভাইকে দেখার মতো, সরি, আচ্ছা তো যদি বলি যে আমার একটা প্রশ্ন একটু যাচ্ছে, যে এই যে যাতায়াত হচ্ছে কিন্তু মনের ভেতরে সিনেমা হলে যখন দেখলেন আপনাকে, যে সিনেমা হলে পর্দার পেছনে চলে যেতে চাইলেন, মূলত নায়িকা হবার একটা সম্মোহনী একটা স্বপ্ন থাকে, তো সেই জায়গায় প্রশ্ন জাগতো না যে আমি আসলে কোন ক্যারেক্টার কি হচ্ছি, এগুলো কিছু না? না, সত্যি কথা কি 12-13 বছরের একটা মেয়ে কিন্তু মানে আমি কাজ করছি এটাতে আনন্দ, হ্যাঁ আনন্দিত, কিন্তু এখানে নায়িকা হওয়ার ক্যারিয়ার এটা কিন্তু ওই বয়সটা ছিল না। নায়িকা হবার একটা ব্যাপার যে আমি অমুকে নায়িকা হব, এই যে আপনি শাস্তেন যে হবে অঞ্জু ঘোষের মতো শাস্তেন, কিন্তু এসে তো আসলে ওরকম কিছু পাইনি, যে ডাকতো তার ওখানে চলে যেতাম, কিন্তু আমি তো বুঝতে পারতাম না যে এখানে গেলে আমি মিসগাইড হব, আমি নায়িকা হতে পারবো না, এটাকে বলে অন্য চরিত্র। তখন ভাবতাম কি যে এটাই আমার জন্য বিশাল কিছু, এটাই মানে অনেক কিছু। ছবিটা যখন রিলিজ হলো পোস্টারে হয়তো সেভাবে নিশ্চয় অত বড় ছবি আসে, ওগুলো তো আমার মন নেই না, একেবারে নেই, ওগুলো তো থাকার কথাই না, পুরো সিনেমায় হয়তো অল্প একটু আছে। তখন প্রশ্ন রাখতো না, না আমি না দেখিও নাই ওইসব ছবিগুলো, আমার দেখা হয়নি। তারপরে তো আমি সত্যি কথা বলতে এই যে আসার পরে ওই গ্যাপ হয়নি, মানে বাসা থেকে আমাকে বের করে দিয়েছে, আমি শান্তিবাগে আমার খালার বাসায় কাজ করছি, হ্যাঁ খালার বাসায় এসে থেকেছি, বাট প্রতিদিনই আসতাম প্রতিদিন। তখন তো কি বলবো তানবীর ভাই, একদিনে আমরা 4-5 ছবি শুটিং করেছি, তো এত ব্যস্ততা, মানে ওই ছবিতে মৌসুমীর বান্ধবী, এই ছবিতে শাবনুরের বান্ধবী, হ্যাঁ এই ছবিতে পপির বান্ধবী। এখানে নাসরিন, যে এই যে অনেকে কনসাসলি কিন্তু আসে যে হয়তো কোনো পরিচালকের সাথে একটু আবদার করে যে আমি আমাকে নায়িকা করেন না, বা আমি কি মানে ব্যাপারটা এরকম, যে অনেকের গল্পই তো আমরা শুনি বা আড্ডা দেই, তো সেক্ষেত্রে ওই কোয়ারিটা আপনার কবে জাগলো? না এইটা আমার না, অলরেডি 3-4 বছর পরেই আমি একটু বুঝতে পেরেছি যে 3-4 বছর, হ্যাঁ তখন অলরেডি আমি অনেকগুলো ছবি করে ফেলেছি, অলমোস্ট আমি নাসরিন হয়ে গেছি, সমস্যাটা ওখানেই তৈরি হয়ে গেছে। তাহলে এতগুলো যে কাজ করেছেন, ফিনান্সিয়াল একটা ব্যাপার ছিল তখন, আমাদেরকে 300-500 টাকা এরকম করে দিত, মানে পার ডে। আমি বলতে চাচ্ছি তখন একা ছিলেন বা একা চলার ব্যাপারে যে আমি কিছু টাকা পাচ্ছি, সময়টাও কাটছে ভালো, এই ব্যাপারটাও কাজ করতে কিনা? হ্যাঁ অবশ্যই এটা কাজ করতো। আর সত্যি কথা বলতে কি যে বাবা মা মারা যাওয়ার পরে আমি কিন্তু একটু অ্যালোন অ্যালোন একটা ভাব ছিলাম, তো এখানে এসে তো এত আনন্দ, এত মেয়েরা, এত ছেলেরা, সব প্রত্যেকটা ছবিতে কলেজের সিন থাকতো 8-9 নম্বরে ওই মাঠে, মানে এই বিষয়গুলো আমি খুব বেশি এনজয় করেছি, ভুলেই গিয়েছিলাম। ইভেন আমি আমার মানে ওই প্রাথমিক অবস্থায় আমি আমার মানে ভাই বোন কেউ মানে অতটা স্মরণ করতাম না, মানে এই আনন্দটাই মেতে থাকতাম, কারণ খুবই একাকী একটা জীবন আপনি। হ্যাঁ, আর মানে এই বিষয়টাকে মানে এটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু এই গুরুত্ব দিতে দিতে এই কাজগুলো করতে করতে অলমোস্ট আমার 3-4 বছর চলে গেছে। 3-4 বছর গেল, এরপরে আসলে থাকে না যে একটা স্বাভাবিক বন্ধু হয়,
যে একটু পরামর্শ দেয় এদিকে চলবি না ওইদিকে, তুই তো খুব সুন্দর, তুই তো ভালো নাচতে পারিস, তো তুই আমার ছবিতে রূপনগরের রাজকন্যা না কি একটা ছবিতে আমার সাথে হিরণ পাশা সম্ভবত, ওই ছবিতে আমাকে রাজীব ভাইয়ের সাথে একটা গান করালো। তো এ প্রথম আমাকে বড় একটা কাজ দিল সে, এর মধ্যে আমাকে চলার পথে আমাকে শহীদ ইসলাম খোকন ভাই, তখন আমি আমাদের আমার সিনিয়র একজন ছিল দিলদার ভাইয়ের সাথে কাজ করতো, সেটা হচ্ছে মর্জিন আপা। আচ্ছা আচ্ছা। তো মর্জিন আপার সাথে একটা সাক্ষাৎ হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। ততদিনে দিলদার ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছিস? না না না, তখন আমি বান্ধবী টান্ধবী এই ধরনের অভিনয়গুলো করি। এর মধ্যে মর্জিন এসে মর্জিন আপা এসে আমার চেহারা টেহারা দেখতেছে, বলে কি কই কই আমার মতো না, তো ওরকম করে একটা সম্পর্ক। মেয়েরা বলছিল যে আপনার মতো একজন চেহারা মেয়ে আসছে, ও বলতেছে না, এরকম ওই একটা প্রথমে তো রাগারাগি, পরে একটা ভালো রিলেশন হয়ে যায়। এরপরে ভুলে গেলাম কথাটা, এর মধ্যেই কথাটা আমি একটু পরে নেব। তার আগে একটু জানতে চাই নাসিম আপা, যে আপনি মৌসুমীর বোন হচ্ছেন, শাবনুরের বান্ধবী হচ্ছেন, এইসব জায়গায় শাবনুর হতে ইচ্ছে করতো না? শাবনুর যে কাজটা করছে বা মৌসুমি যে কাজটা করছে, আমার আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনি তো সুন্দরী ছিলেন, পরিচালকরা ইউনিটের অনেকে বলছেন, এখনও সুন্দরী আছেন আমি সেটা বলছি না, কিন্তু ওই সময় তো অনেকে বলছেন আপনাকে যে তুমি তো অনেক সুন্দরী। তো ওই জায়গায় মানুষের নিজস্ব একটা চাহিদা তো থাকে যে আমি ওই ক্যারেক্টার না কেন, যেমন ওর বাবা ছিল, মা ছিল, একটা গার্জিয়ান ছিল, ওর একটা টার্গেট নিয়ে এসেছিল আমার মেয়ে নায়িকা হবে, কিন্তু আমার সাথে তো কেউ ছিল না, যার জন্য ওগুলো বুঝতাম না। কিন্তু আপনার সে বুলবুল যে বন্ধুটা বা বুলবুল ভাই, হ্যাঁ বুলবুল ভাই, ওই যে ওই ক্যারেক্টারটা দিয়েছে, কাউকে বলতেন না, আসলে শেয়ার করতেন না, বলতো কিন্তু না, আমি বলি ওই সময়টা খোকন ভাইও বলেছিল যে তোমাকে যদি ছয় মাসের চাল ডাল ঘর ভাড়া এভরিথিং আমরা দিই, তুমি ঘরে থাকতে পারবে, ছয় মাস পরে আমি কিন্তু তোমাকে রুবেলের নায়িকা করে নিয়ে আসবো। তখন তো রুবেলের নায়িকা মানে বিশাল ব্যাপার, তখন খুব ব্যস্ত, সে একটা আউটডোরে গেলে ছয় মাসও ফিরতেন না, কক্সবাজার গেলে ছয় মাসও ফিরতেন না, এরকম তার অবস্থানটা ছিল। কিন্তু না, ও ছয় মাস ঘরে বসে থাকবো, মানে এটা বুদ্ধি কেউ দিবে যে ছয় মাস তুই যদি ঘরে বসে থাকিস তো লাইফটা চেঞ্জ হয়ে যাবে, তুই একটা নায়িকা হবি, এরকম বলার মতো কেউ ছিল না। আর আমি ছয় মাস ঘরে থাকবো, দূর প্রতিদিন এফডিসিতে আসবো, আড্ডা মারবো, এটাই আমার কাছে বিশাল ব্যাপার ছিল। এখানে একটু থামাচ্ছি, একটা ব্রেক নেব, এরপরে বাকি গল্প আরও অনেক কিছু প্রশ্ন চাওয়া বা কৌতূহল রয়েছে। সো ডিয়ার লিসেনার্স, চলছে রাত আড্ডা ব্রট টু বাই কমফি কমফোর্টার। আর জানাতে চাই সবাইকে, বিশ্বমানে বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দেবে চরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশজুড়ে পাওয়া যাচ্ছে রিগাল, এম্পোরিয়াম, বেস্ট বাই, অথবা ডট কম, স্বপ্ন, দারাজ, ডেলি শপিং, অ্যাগোরা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার। শীত কাটুক উষ্ণতায়, আমরাও একটা চরম উষ্ণ একটা আলাপে ছিলাম, আরও থাকবো। একটা ছোট্ট গানের বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে রয়েছেন অভিনেত্রী নাসরিন। প্রয়োজনে পাই তারে পানি নিয়ে হায় হায় চিন্তার শেষ নাই। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। পানির জন্য জীবন কিংবা জীবনের জন্য পানি, কথা যাই হোক পানি নিশ্চিত সমাধান, আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প, পানি নিশ্চিত সমাধান। পানি চাই চাই পানি, পানি চাই চাই পানি, সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। পানির জন্য জীবন কিংবা জীবনের জন্য পানি, কথা যাই হোক পানি নিশ্চিত সমাধান, আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প, পানি নিশ্চিত।
বাবু, পশু ছিলেন অ্যাংরি বাবু, কঠিন বাবু। এভাবে কাজ করলে চলবে আপনার চাকরি? শাহুল বাবু আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? বোনেল অপটিমাইজড টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি এন্ড কমফোর্টেবল। লাইফে নেওয়া সবচেয়ে রং ডিসিশন কোনটা ছিল? হাজবেন্ডকে বসে আনতে হলে কি কি করতে হয়? একটু ভালোবাসা মাঝে মাঝে বাড়ায় দিতে হয়। সালমান চাকি শুধুই বন্ধু ছিল? চুপচাপ থাকতে আমার ভালো লাগে। পলিটিক্স কেমন বুঝে মৌসুমী? একটু না। মানুষ কেন আপনাকে এত বেশি ভালোবাসে? আমার মনটা যে ভালো সেই জন্য। এখনকার জেনারেশনের উপর কখন সবচেয়ে রাগ হয়? যখন দেখি আমাদের সংস্কৃতি করে চর্চা করে না, অন্য সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি করে, তখন খুব রাগ হয়। ডায়েট নিয়ে কতটা কনসার্স? একটু না। এখনকার সিনেমাগুলো কেমন? জাগো এফএম এর হেলদি লাইফে আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আর নিউট্রিশনিস্ট। আজ আপনাদেরকে প্রেগনেন্সি পিরিয়ডে একটি হেলদি ডায়েট কীভাবে মেনটেন করবেন সেই বিষয়ে কিছু বলতে চাচ্ছি। আসলে প্রেগনেন্সি পিরিয়ডটা মেয়েদের জন্য খুবই স্বাভাবিক, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এটাকে খুব কঠিন করে ভাবি এবং খুব বেশি স্ট্রেস হই যে কি হবে, কি খাবো, কিভাবে কি সম্ভব হবে। আসলে এই সময় সবচেয়ে বেশি হচ্ছে যে আপনি যতটা বেশি পজিটিভ থাকবেন সাইকোলজিক্যালি, তত আপনার জন্য প্রেগনেন্সিটা হেলদি হবে। আর সেই সাথে হেলদি ডায়েট আপনাকে অনেকটাই হেল্প করবে নিউট্রিশন মেনটেন করানোর ক্ষেত্রে এবং একটি আপনার যে বেবি আছে তার নারিশমেন্টের ক্ষেত্রে। সো একজন মাকে অবশ্যই জানতে হয় তার বাচ্চার সুস্থতার জন্য, তার বাচ্চার প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এই Well, you guys are viewing Takedown with Abrar for the first time and আজকে আমি আপনাদেরকে একটা পাথওয়েতে লিড করবো, যে পাথওয়েটা হচ্ছে November 2019 এর জন্য কোন 10টি অ্যান্ড্রয়েড অ্যাপ আর দ্য বেস্ট ফর ইউর ফোন অ্যান্ড ইউ। সো অ্যাপগুলো যাবে আমার ওপিনিয়ন অনুযায়ী আর আমি কাউন্টার হিসেবে নেবো, দ্যাট ইজ 10 to 1। That is the Zoom Quilt app. এই অ্যাপটা হচ্ছে তাদের জন্য যাদের ওয়ালপেপারের প্রতি খুব একটা ফ্যাসিনেশন রয়েছে। কারণ এই অ্যাপটা সব ওয়ালপেপার অ্যাপ থেকে একটু ডিফারেন্ট কেন, তার রিজন হচ্ছে এই ওয়ালপেপার অ্যাপটাতে একটা ইনফিনিট লুপ চলতে থাকে। দ্যাট ইজ কনস্ট্যান্টলি ওয়ালপেপারটা কোনো এন্ড নাই, ইট গোজ অন অ্যান্ড গোজ অন। সো একটা হিপনোটাইজিং অ্যান্ড ট্রিপি এফেক্ট ক্রিয়েট হয় যা খুব তুমি কেমন, ওয়াইল্ড নাকি রুড? খুব সুইট আমি। ওকে, সো নেক্সট কোশ্চেন, ভাদ্র মাসে কি পাকে? জানি না। ভেরি ইজি টু মাথা কাটাও। ভাদ্র মাসে কি পাকে? আম। ভাদ্র মাসে আম পাকে? ঝাঁকা দিয়ে যাবে। বাবু, পশু ছিলেন অ্যাংরি বাবু, কঠিন বাবু। ভাইয়া,
ডিয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে না আপনার চাকরি। শাহুদ বাবু, আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? Bonel optimized technology আর high quality fabric comfy mattress নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্যরকম আরাম। Comfy mattress, healthy and comfortable. বাবু সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প, এক নম্বর বলেই মানি। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প, এক নম্বর বলেই মানি। পানির জন্য জীবন কিংবা জীবনের জন্য পানি, কথা যাই হোক, পানি নিশ্চিত সমাধান, আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প, পানি নিশ্চিত সমাধান। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প, এক নম্বর বলেই। জানাতে চাই সবাইকে, বিশ্বমানের ভারী ডিজাইনের কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দেবে চরমোষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশজুড়ে পাওয়া যাচ্ছে রিগেল এম্পোরিয়াম, বেস্ট বাই অথবা .com, স্বপ্ন, দারাজ, ডেলি শপিং, আগোরা সহ সকল রিটেল পয়েন্টে ও কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। আমরা ছিলাম, আছি অভিনেত্রী নাসরিনের সাথে এবং শহীদ ইসলাম খোকন পর্যন্ত ছিলাম, এবং খোকন ভাইয়ের সাথে রুবেলের নায়িকা হচ্ছেন নাসরিন, এরকম একটা গল্প চলছে। এবং আমি বলি, আমি তখন রুবেলের ছবি একবার না, তিন থেকে চারবার করে দেখতাম প্রত্যেকটা। রুবেল ভাই জানে, 10 বার করে দেখতো, 10 থেকে 12 বার। ভাই জানে যে আমি তার একদম বড়ি খাওয়া ফ্যান। সো সেই সময় রুবেল নাসরিনের ছবিটা দেখা হয়নি আমার, কেন বলেন না? ওই সময়টা আপনি কত শুনে এসেছেন আই ডোন্ট নো, বাট আপনাকে তো আমি না, আমি 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 তখন স্টুডেন্ট, আমি সেটাই বলছি, মানে হ্যাঁ সেই সময়কার ছবিটা হলে আমি দেখতে পাবো। হ্যাঁ না, ওই যে বললাম যে 6 মাস ঘরে থাকবো, এই ধরনের মানে একদিন মিস করবো না এফডিসিতে আসা, আর গার্জিয়ান ছিল না, সবকিছু মিলিয়ে বুঝে উঠতে পারিনি। না বললেন কিভাবে? না আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওই ওই বলে গিয়েছি, এরপরে আবার পরের দিনে এসেছি। তো এরকম কয়েকদিন পরে, আর তখন কিন্তু তাদের রানিং একটা শুটিং থাকতো, একদিন হাসান ভাই, ক্যামেরাম্যান হাসান ভাই দেখে বলে কি তোর ভাগ্যটা তুই খেলি। আসি কেন বলি, 6টা মাস ঘরে থাকলে কি হতো, তো তোর জীবনটা পাল্টিয়ে যেত, এই যে ঘুরিস ফিরিস, কয় টাকা পাস, এ তোদেরকে তো মানে পরে আর নায়িকা নিবে না, আর এই চেহারাটা থাকবে না, তুই নায়িকা হলে ভালো হতো। আসলে কি আমাকে অনেক বুঝিয়ে বুঝাতো, কিন্তু আমি না ওই যে বললাম যে বুঝতাম না, ওই আড্ডা মারাটা প্রতিদিন এফডিসি আসাটাই আমার কাছে বিশাল ব্যাপার ছিল। কিন্তু নায়িকা হলে যে একটা সম্মানের জায়গায় যেতে পারবো, আমাকে দেশবাসী অন্যভাবে দেখবে, আর ওই যে অঞ্জু ঘোষ হব, হ্যাঁ এগুলো না মানে মোটামুটি আমি ভুলে গিয়েছিলাম। কারণ হয়েছে যে একটা নিঃসঙ্গ জীবন থেকে এসে এত আনন্দ পাচ্ছিলাম, সেটা আমার কাছে বিশাল ব্যাপার মনে হয়ে গিয়েছিল। আর বাবা মাকেও একটু মিস করতেন, যে বাবা মা থাকলে হয়তো কেউ পরামর্শ দিত বা। আসলে কি তানভীর ভাই, আমি না বলে বুঝাতে পারবো না, আমার ওই বয়সটা না আমি মানে এত কিছু চিন্তা করতে পারিনি, ওই ওই চিন্তার বয়সটা আমার কিন্তু ছিল না। অনেকের একটা ধারণা থাকতে পারে এটা কি বলে, আসলে আমি এত ছোট বয়স থেকে দিলদার ভাইয়ের সাথে কাজ করতাম, দিলদার ভাই অলমোস্ট তখন 50-52 বছর, আমি তখন 13-14 বছরের একটা মেয়ে, তার সাথে কাজ করি, মানে ওই ক্যাটাগরিতে আমাকে হিসাব করে চিন্তা করে। প্রথম এই জুটিটা গড়লো কিভাবে? ওর মধ্যেই, এর মধ্যেই আমাকে দিলদার ভাই দেখতো, ডাক দিত, যেতাম, সালাম দিতাম। ওই মর্জিনাপুর তার সাথে কাজ করতো নায়িকা হিসেবে, তো সবসময় এরকম সালাম দিয়ে সরে যেতাম, বুঝতাম না। তো ওই ওর মধ্যেই সে আমাকে হয়তো চুজ করে রেখেছিল যে এই মেয়েটা যদি আমার সাথে কমেডি নায়িকা হয় তাহলে ভালো হয়। এর মধ্যে আমাদের যেটা এখন যে এফডিসি গেটটা, সেটার এই এই গেটের সামনেই একটা স্টেজ বানিয়েছিল ছবিতে
পাসমিশালি একটা গান ছিল ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমার, এটিএম ভাই ওই ছবিতে সম্ভবত ভিলেন কিংবা এই ধরনের একটা চরিত্র করেছে, সে অডিয়েন্সের এখানে বসা ছিল। তো ওই গানে আমি কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করেছি, ওর মধ্যে থেকে আমাকে এটিএম ভাই পছন্দ করেছিল। যে তখন একটা ছবি বানাচ্ছিল কাঞ্চন ভাই, ছবিতে নায়িকা লাগবে, তো ছবিতে নায়িকাটা দরকার ছিল তার আমিন খান ভাইয়ের সাথে। তো এটিএম ভাই বলল কি যে আমি যেটা এটিএম ভাইয়ের থেকে শুনেছি, এখনও সে আছেন, দুজনই আছেন, তো এটিএম ভাই বলেছিল যে তুই নায়িকা খুঁজতেছিস, তো এই মেয়েটাই তো সুন্দর, এই মেয়েটাকেই নে না। তো তার কথা মতো কাঞ্চন ভাই আমাকে নিয়েছিল। কাঞ্চন ভাই তখন মগবাজার কাজী অফিসে বলিতে থাকতো, তখন এটিএম ভাই আমাকে ডাকলো, আমি কাঞ্চন ভাইয়ের বাসায় যেতাম, চার দিন গিয়েছিলাম পরপর, রিহার্সেল করতাম একটা রুমে, ভাবি ছবি টবি ঝুলানো ছিল। হ্যাঁ, তখন আমাকে ওই আমাকে বলেছে, হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছে যে তুই নায়িকা হবি। তখন এটিএম ভাই একটা রুমের মধ্যে আমাকে, ওখানে ভাবির ছবি, প্রত্যেকটা দেওয়ালে ভাবির ছবি লাগানো আছে, তো কাঞ্চন ভাই না এটিএম ভাই আমাকে রিহার্সেল করাতো। তাই ওই রিহার্সেলের মধ্যে একদিন আমার মনে আছে, রোজার দিন ছিল, ইফতারের পরেই এটিএম ভাই চলে আসতো কাঞ্চন ভাইয়ের বাসায়, এসে আমাকে রিহার্সেল করাতে, এর মধ্যে মানে আয়ুব্বাচ্চি ভাই ঢুকেছিল তার বাসা ভাড়া নেওয়ার জন্য। এটা আমার মনে আছে, ভাড়া থাকে কি না থাকতো আমি এটা যাই না, কিন্তু তখন বললো কাঞ্চন ভাই আমি আয়ুব্বাচ্চি, আপনার বাসাটা দেখতে চাই। তখন বললো এটিএম তুই ঠিক আছে রিহার্সেল কর, আমি একটু যাচ্ছি ওনাকে দেখাতে। তো ওটুকু আমার মনে আছে। তো এর মধ্যে চার দিন পরে দেখি আমাকে আর ডাকে ডাকে না। তো আমি আমার মতো করে আবার সেই বান্ধবী কলেজের মেয়ে, তারপরে এই ক্যারেক্টার, এই এগুলোই করি। তো হঠাৎ করে এর মধ্যে আবার জড়িয়ে গেলাম, এর মধ্যে এই দিলদার ভাইয়ের সাথে দুই তিনটা ছবি করে ফেললাম। এর মধ্যে আমাদের সাথে আবার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, মর্জিন আপা সিনিয়র দিলদার ভাইয়ের নায়িকা ছিলেন, একটা ভুল বুঝা হয়ে হলো, মানে একজন আমি ইন করলে যেটা হয় আর কি সেটাই হয়েছিল তার সাথে আমার। এর মধ্যে একদিন আমাকে এটিএম ভাই দেখলো, দেখে বলে কি আরে তুই তুই এখানে কী করাস, আমি কি যে দিলদার ভাইয়ের সাথে, এর মধ্যে পিছনে দিলদার ভাই চলে এসছে। তারপরে আমার মনে আছে স্পষ্ট, এটিএম ভাই বলতেছে দিলদার তুমি কাজটা ভালো করলে, এই মেয়েটার জীবনটা তুমি নষ্ট করে দিলা, তুমি না বললে এই মেয়েটা নাকি পাগল, মাথায় সিট আছে, এই জন্য তো কাঞ্চন মেয়েটাকে বাদ দিয়ে দিল, আমাকে কত কিছু বললো স্পষ্ট। তখন দিলদার ভাই বললো এই যা 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 জিপে ওঠ। বেসিক্যালি কাঞ্চন ভাই বাদ দিল কেন? হয়তো আমি যেটা পরে এটিএম ভাই আমাকে বলেছে যে আমার মাথায় প্রবলেম আছে, আমি ছবি শুটিংয়ে গিয়ে তিন চার দিন শুটিং করে আমি ছবির শুটিং ফাঁসিয়ে দিব। এটিএম ভাই বলছে? হ্যাঁ, কাঞ্চন মানে দিলদার ভাই বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের স্বার্থটা দেখে, আমি আমার স্বার্থটা দেখবো, সে তার স্বার্থটা দেখবে। তো এগুলো আমি আবার জানি না, ওদিন যদি এটিএম ভাই আমার সামনে কথাগুলো না বলতো দিলদার ভাইকে, তাহলে আমি নিজেও জানতাম না আজকে এই ঘটনা। ওই যে আমার সামনে এই কথাগুলো বলাতে কিন্তু আমি জানি ঘটনাটা। তো খুব ভালো একটা রিলেশন, যেহেতু এটিএম ভাই চুজ করেছে যে মেয়েটা সুন্দর, তোমারই দায়িত্ব। হ্যাঁ, তো এটিএম ভাই ছেড়ে, কাঞ্চন ভাই ছেড়ে দিয়েছিল কিন্তু এটিএম ভাইয়ের হাতে। এটিএম ভাই কে যখন দিলদার ভাই হয়তো এই কথাগুলো বলেছিল, তখন এটিএম ভাই ভয় পেয়েছে যে কাঞ্চনের ছবিটা যদি আসলে শুটিং ফেসে যায়, তখন কাঞ্চন ভাইকে বুঝিয়েছে, কাঞ্চন ভাই বলেছে বাবা দরকার নেই সব ঝামেলা যাও, তখন ওই আমাকে আর ডাকতো না। তার মানে দুটো ছবি ক্যারিয়ারের দ্বিতীয় একটা অপরচুনিটি আসলো, সেটাও আপনি আসলে হারালেন বা হারাতে হলো, সেক্ষেত্রে বলতে চাই যে একটা দুইটা চারটা ছবি করে হয়তো আমি কারো বউ হয়ে যেতাম, হয়তো জানতো না কেউ যে বাংলাদেশে একটা নাসরিন নামে দিলদারের একটা নায়িকা আছে জুটি, এটা হয়তো জানতো না, দুই চারটা ছবি করে হয়তো আমি কারো ঘরের বউ হয়ে যেতাম,
আজকে নাসরিন হিসাবে যে আজকে এখানে কথা বলছি সেটা হয়তো বলতে পারতাম না। দিলদার ভাইয়ের কারণে হয়তো এটাও হয়েছে, এটার জন্য আমি মনে করি যে এটাও কম কিছু না, এটা অনেক পাওয়া। অবশ্যই এই ইন্ডাস্ট্রিকে আপনারা দুজনেই অনেক কিছু দিয়েছেন, হ্যাঁ, এটা লং টার্মে লং জার্নি হয়েছে আপনাদের ভিতরে। তো তাহলে যেই প্রসঙ্গগুলো গণমাধ্যমে এসছে, ইনফ্যাক্ট আপনি একটা শোতে, জয়ের একটা শোতেই বলেছেন শাবনূর এবং মৌসুমি পূর্ণিমার পলিটিক্সের শিকার আপনি, পরবর্তীতে আমি একটু শেষ করি, পরবর্তীতে একটা পিকনিকে আবার আপনি ক্ষমা চাইলেন শাবনূরের সাথে। না, আমি একটু কথাটা বলি, কথার মানে বলার অনেক, কিন্তু মানে অনেক সময় আমরা একটা বুঝাতে চাই, হ্যাঁ, আরেকটা বুঝে নেয়, কিন্তু দর্শক তো দেখল, দর্শক দেখল, আমি বলি আপনাকে যেটা সত্যি কথা, মানে আমি কিন্তু সত্যি কথার বরাবরই বলি, আমি কোনো লুকিচুরি করার মতো কিছু কথা বলি না। ফুলের মতো মানে এর আগে কথাগুলো অনেকটাই ভুলে গেছি, যেমন আমি প্রথমেতে বলতে চাই পূর্ণিমার কথাটা, পূর্ণিমা কিন্তু আমার সাথে কখনো কিছু করেনি, আমি বলেছিলাম যে ওই সময়টা ওকে দেখে যেরকম ওর চুল কালিং, হ্যাঁ, চোখটা কালো, মেকআপ ছাড়া গিয়েছিল, একটা চশমা পরে গিয়েছিল ওকে দেখতে, হ্যাঁ, মানে এটাই রাজ্জাক ভাইয়ের বাসায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আউটডোর যাব হোতাপাড়া, তখন ওকে দেখে আমার ভালো লাগেনি, কালিং হেয়ার, আপনি খুব ব্যস্ত, হ্যাঁ, কালিং চুল টুল সব কিছু মিলে, তখন আমি বলতেছি এটা নায়িকা নিবে, আমি তাকিয়ে বলতেছি গায়ের রং ফর্সা কিন্তু চুল টুল কেমন, ওরে নায়িকা নিবেন কাঞ্চন ভাই, রাজ্জাক ভাই, আচ্ছা আচ্ছা, মানে রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলার সাহসটা কেন হলো, রাজ্জাক ভাই আমাকে খুব আদর করতো, খুবই আদর করতো, আমরা থাইল্যান্ডে ছিলাম, সবাই এনজয় করতো, আমি আমার রুমের মধ্যে থাকতাম, আমি কিন্তু আমি আমেরিকাতে গিয়েছি, লন্ডনেতে গিয়েছি, অনেক দেশে গিয়েছি আমি শোর পারপাসে, আমি কিন্তু কখনও তানভীর ভাই একটা কথা হলে আমি কখনো এনজয় করিনি, এনজয় বলতে কখনো সবার সাথে ঘুরিনি, আনন্দ মজা এগুলো করিনি, অ্যান্ড্রোদা অ্যান্ড্রো কিশোরদাও আমাকে বলেছে যে তুমি বের হও না কেন, তো রাজ্জাক ভাই থাইল্যান্ডে বলে এই ডলি ডলি ভাবি বিভিন্ন জায়গায় যাও, ডিসকোতে ক্যাসিনোতে যাও, এগুলো জানি, এই রুমের মধ্যে খালি ঢুকে থাকো, একটা লাথি মারতো, মানে বাইরে গিয়ে কখনো ক্যাসিনোতে জানি আপনি, ও না, ও ঘুরে না কেন, সবাই ঘুরে, ও ঘুরে না কেন, ঘরের মধ্যে থাকে, আমি না যে ছোটবেলা বাবা মা হারা নেওয়ার পরে ওই আমার 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 ভাই বোনকে ফিল হতো যে এত সুন্দর জায়গায় যাব আমার ভাই বোন না কেন। আমি আজকে আরেকটি কথা বলতে চাই, আমি মুরগির মাংস দিয়ে শুটিংয়ে যখন আমি ভাত খেতাম, আমি খেতে পারতাম না, আমার কিন্তু চোখের পানি দিয়ে আমি ভাত খেয়েছি, এটা লং টাইম, আমি 20 বছর ধরে ঘুমাই না, স্টিল নাও আমার ঘুম আসে না, আমি সারা রাত জেগে থাকি, আমার হাজবেন্ড বলে কি কাঁথা মুড়ি দিয়ে থাকো কি গুনতেছ, এটা এভরিডের একটা কথা, স্ট্রাগল আছে, কষ্টের জীবন, এখনো স্টিল না, আমার দুটা বাচ্চা, আমার একটা সুখের সংসার, তারপরে মনে হয় কি আমি একটা অশূন্যতায় ভুগছি, আমি আমার আমার কাছে কিছু নেই, আমার হাজবেন্ড অনেক বুঝায় যে দেখো আমার মতো একটা স্বামী আছে, তোমার দুটা ফুটফুটে সন্তান, তারপর অনেক সময় না ওদেরকে আমার ভাল লাগে না, সত্যি কথা, এটা আমি সত্যি কথা বলতে চাই, আমার অনেক বিরক্ত লাগে, বিতৃষ্ণা চলে আসে, মানে যে ভাই বোন গুলোকে নিয়ে আমি একরকম একটা জীবন, মানে একার একটা যুদ্ধ হয়েছে আপনার জীবনে, এই জন্য মানে আসলে আমি হারিয়ে গেছি ইমোশনালি, অন্য দিকে চলে গেছি, ভেরি ভেরি ট্রু স্পিকিং হচ্ছে, আমি একটু ওই যে পূর্ণিমার বিষয়টা আসলাম, তারপরে যে আমি ওই কথাটা না বুঝাতে পারিনি, ও কিন্তু আমার সাথে কোনো দিন, ও এত একটা সুইট একটা ভালো মানুষ, এই কমেন্টটা ওর কানে গিয়েছিল, আই ডোন্ট নো, আর সবাই যেহেতু দেখেছে ও তো অবশ্যই দেখেছে, এর এরপরেই কিন্তু ওর সাথে আমার কখনো সুযোগ হয়নি আর দেখার, মানে কথা বলার না, যে ওকে আমি বলবো যে, আর আমার বিশ্বাস ও খুব ট্যালেন্ট একটা মেয়ে, এটা সবাই জানে পুণ্যির সম্পর্কে, আমি ওকে পুণ্যি বলি, তো পুণ্যি আমার বিশ্বাস যে ও কথাটা ভালো করে বুঝতে পেরেছে যে আসলে আমি কোন ব্যাখ্যাটা দিতে চেয়েছি, আপনি মৌসুমী সম্পর্কে বললেন, আমি মৌসুমী আপার কথাটা এই কারণে বলেছিলাম যে সম্পর্ণওয়ালা ছবিতে আমার সাথে আপ কিন্তু কাজটা করেছিল, যেটা সত্যি কথা, প্রথমত আমি একটা সাদা ড্রেস পরেছিলাম, আপু বললো যে তুই সাদাটা পরিস না, তুই লাল পরে, তো লাল পরেছি, সেকেন্ড টাইম আমি লাল পরেছি একদম রেডি, তো খলিল ভাই মেকআপম্যান, খলিল ভাই মাসুম বাবু বলতেছে তুই এটা খোল, তুই নীল কালার পর, সুন্দর লাগছে, একটা
তো ব্যক্তিগত জেলাসি ছিল, তখন আমার রাগ লেগেছিল, তো আমি কান্না করে দিয়েছিলাম। তো আমার আমার ওখানে একটা গানও ছিল, ইভেন প্রাণের সাথে, টেলিভিশনের প্রাণের সাথে ওখানে আমার একটা কিন্তু গান আছে, আরেকটা গান আমার সলো ছিল। আমি আমেরিকা থেকে একটা চুল এনেছিলাম, এত সুন্দর পরীর মতো লাগছিলো, মাসুম বল ভাই পাহাড়ে গানটা করিয়েছে, ওই গানটা পরে ওই ছবিতে পাইনি। এই যে দুঃখ কষ্টটা, তখন সবাই বলে কি, তখন বলতেছিল যে তুমি যদি চেঞ্জ না করো তাহলে ঢাকা চলে যাও। আমি একদম মেকআপ টেকআপ নষ্ট হয়ে গেছিলাম আমার কান্না টান্না করতে করতে। তার মানে আপনার সৌন্দর্যটা অনেকের জন্য কাল, দেখেন আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের প্রতিটি, এখন এই কথাটা যদি কেউ মানে আমার অনেকে প্রশ্ন জেগেছিল, তখন জয়ও কিন্তু চেহারাটাকে কুচকে ফেলেছিল যে মহিলাটা বলে কি মৌসুমী শাবনূর, কিন্তু হ্যাঁ না ওটা ওর মধ্যে ছিল, আমি এটা পরে আমি খেয়াল করেছি। আসলে যে যত সুন্দরী থাক যাই থাকুক কিন্তু সে কিন্তু ভুলে যায় একটা পর্যায়ে। এখনো তার বয়স কত তাকে দেখা যায় কেমন, আমি এখন আমার কাছে ছবি আছে, আপনি এখন চলে আমি দেখাবো তার সাথে মেকআপ ছাড়া, আর আমি মেকআপ করা, তো এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর মৌসুমী আপা, এত সুন্দর। তার মানে নায়িকারা একটু ভয় থাকতো সুন্দরী নাসরিন, আমাকে ভয় পেত না, হয়তো ড্রেসটাকে ভয় পেয়েছিল। ড্রেসের ভয় কি আসলে আমি জানি না, না হলে তাহলে তো আমাকে চেঞ্জ করাতো, তাহলে ড্রেসটা তো চেঞ্জ করাতো। সে তো বলতে চাচ্ছিল যে এত সুন্দরী কেন লাগছে আমার, তো আমি তো স্ক্রিনে হেরে যাব ব্যাপারটা। এটার জন্য দর্শককে আমি বলতে চাই, এটা ভুল বুঝবেন না, এটা সত্যি কথা ছিল। আচ্ছা, ফুলের মতো বোর, এর আগে ওই চাঁদি মুখে জানো পড়ে না গ্রহণ, কবুরি আপা আমাকে বারবার কাছে নিয়ে আসছিল, কাছে বসিয়েছিল, কাছে আমার ড্রেস দেখছিল। আপনি দেখবেন ওই ছবিতে কিন্তু একটু আছে তুষার ভাইয়ের সাথে, তারপরে কিন্তু আমি নেই, সিকোয়েন্স কাট কেটে ফেলে দেওয়া হয়েছে। মতিন ভাই রাতে আমি যখন শুটিংটা শেষ করে আসলাম, মতিন ভাই বললো কালকে তোর আসতে হবে না। আমি বললাম কেন মতিন ভাই, এত কথা বলিস কেন, এত প্রশ্ন করিস কেন, তা আমার বোঝা হয়ে গিয়েছিল। তো তানবীর ভাই সত্যি কথা বলতে কি, এই ধরনের অনেকগুলো কষ্ট আমার মধ্যে, অনেক 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 এগুলো বুঝাতে পারবো না। তাহলে আমার কাছে কয়েকটা প্রশ্ন, ক্যারিয়ার বা ফিল্মে আসলে কেউ কেউ রাজত্ব করে বা লিড দেয়, যেমন রাজ্জাক ভাই দীর্ঘদিন লিড দিয়েছে খুব স্বাভাবিকভাবে, এর পরবর্তীতে আরো অনেকে এসেছেন, আর মান্না ভাই দিয়েছেন, মান্না ভাই তো আরো দীর্ঘদিন। আপনি বললেন রাজ্জাক ভাই আপনাকে প্রচন্ড আদর করতেন, হ্যাঁ রাজ্জাক ভাইয়ের কথায় কিন্তু তখন অনেক কাস্টিং বাতিল হয়ে যায়, আবার সংযুক্ত হয়, ভালো ছবি থেকে পাওয়া যায় না, ভালো ছবি থেকে ফেরত যায়, তো এই আদরটা কোথায় ছিল? আমি না তখন আমি বলি, তারপরে তো তারা তো নিয়েছে, আমরা অলরেডি আমরা আউটডোরে যাব, ওই মুহূর্তের কথাটা, তখন আউটডোরে যাব, আউটডোরে যাওয়ার পরে কিন্তু যখন আমাদের কাজলাপুর ছবির বাপ্পা ভাইয়ের সাথে নায়িকা ছিল, তো কাজলাপুর যখন বাবা মারা গেলেন গেল সে গিয়েছিল, তখন এর মধ্যে রাজা ভাই বলতেছে ডলি এক কাজ করি তাহলে নাসরিনকে নিয়ে নিই বাপ্পার সাথে। আমাকে ডলি ভাবি এসে বলতেছে নাসরিন, আমি আর পূর্ণি কিন্তু একই খাটে একই রুমে ঘুমাতাম, পাশের রুমে এই এই পাশে খাটে শুধু ডলি ভাবি থাকতো, আর একই খাটে আমি আর পূর্ণি ঘুমাতাম, পাশের রুমে রাজ্জাক ভাই, তো এসে আমাকে বলতেছে দরজাটা লাগাই দিছে রাজ্জাক ভাইয়ের যেন শুনতে না পায় কথা। আমি বলছি কি হিসেবে ভাবি, বলে কি তোরে বাপ্পার সাথে নায়িকা নেবে তুই করবি, তা আমি অন্য কেউ বলে তো খুশিতে লাফাতো। আমি বললাম মানে কাজলাপূর্ণা নায়িকা, বলি যে ওর বাবা মারা গেছে ও আসবে কি আসবে না, তো তুই পারবি তো? আমি বলছি ডলি ভাবি কি বলেন মাথা নষ্ট, আমি এটা কোনোদিনও করবো না, একদম স্ট্রেট আমি সে কোনোদিনও করবো না, একটা মানুষের বাবা মারা গেছে সে ওখানে দেখতে গিয়েছে, সে এসে যদি এই ছবিটাও না পায় তাহলে বুঝতে পারেন কত কষ্টটা তার কোথায় লাগবে, আমি এটা জীবনও করবো না। এই মন মানসিকতা আমার কোনোদিনই হতো না যদি আমি প্রথম থেকে কষ্ট না পেয়ে আসতাম, আমি এসেই যদি একটা রাজত্ব পেয়ে যেতাম কিংবা অনেক কিছু পেয়ে যেতাম, তাহলে আমার কাছে কিন্তু এই কষ্ট দুঃখ এগুলো বোঝার মতো মন মানসিকতা থাকতো না, যেহেতু আমি খুব কষ্ট দেখে 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 একটা পর্যায়ে এসেছি, যার জন্য ওই ফিলটা আমার ছিল যে এই কষ্টটা একজনের কীভাবে লাগবে,
এটা কিভাবে নিবে এই কষ্টটা তার আমি বুঝতে পেরেছিলাম বিধায় আমি এগুলো কখনোই অ্যাকসেপ্ট করিনি। আচ্ছা গেল মান্না ভাইয়ের সময়কার আপনি দাপুটে নাসরিন। আমি আমি একটু তানবীর ভাই অনেক অজানা কথা আজকে বলতে চাই, শুনতে চাই। মান্না ভাইয়ের থেকে শুরু করে এমন কেউ ইন্ডাস্ট্রিতে যারা তখন রাজত্ব করেছে কে না আমাকে নায়িকা করতে চেয়েছিল? তাহলে কেন হয়নি? আমি করিনি। আপনি করেননি? না, এটা বিশ্বাসযোগ্য না। আমি করিনি কারণ অনেক কিছু এই মুহূর্তে হয়তো বলতে পারছি না কি বলা যাচ্ছে না, কিন্তু আমি করিনি। কেন, আপনার কোনো বয়ফ্রেন্ড বাধা দিয়েছে? না না না, আমি তানবীর ভাই একটা কথা বলি, এই ২৫ বছরের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রিতে একটা লোক যদি আমার দাগ লাগাতে পারে আমার শরীরে, আমার একটা বলতে পারবে আমি খুব রাগি। ইয়েস, আমি খুব রাগি। আমি নায়িকা হবার লোভ মোহ এগুলো আমার ছিল, কারণ অনেক কিছু দেখেছিলাম তার কারণে। আমার দর্শকদের বিশ্বাস করতে বলছেন? হ্যাঁ, 100%। আর যদি তারা না করে তাহলে আমার কিছু করার নেই, বাট আমি অনেক কিছু দেখেছিলাম। দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমার নায়িকা হওয়ার দরকার নেই, আমি যেখানে আছি আমি আমার জায়গায় আমি এক নাম্বার। বলতে চাচ্ছেন নায়িকাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা স্যাক্রিফাইস করতে পারেননি? মানে হয়তো আমার একটা কিছুর ইচ্ছে নেই, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে আমার ওই বসে থাকতে হলো, তার কথাটা শুনতে হলো। আচ্ছা পরে যেও, একটু বসো না, আমি না এগুলো কখনো পক্ষপাতী ছিলাম, সেটা আমি জানি না। যতটুকু আমার চোখের সামনে আমি দেখেছি যে হয়তো সে চলে যেতে চাচ্ছে, আচ্ছা বসো, আচ্ছা স্ক্রিপ্টটা দেখো, এই সমস্ত সময় দেওয়ার মতো একটা মানুষকে, মানে এগুলো আমার কাছে একেবারে মানে কি মনে হতো না, আমি মনে করতাম দূর, আমি আমি কাজ করব, ভাত খাবো, আমি কেন এর কথা শুনতে যাব, এই কথা আমি এগুলো কখনো ধার ধারতাম না। যার জন্য আমাকে সবসময় বলতো ওরে বাপরে, ইভেন আমাকে মান্না ভাই মতো একজন মানুষও বলতো ওরে বাবা, আমাকে বলতো যে না পাগলি। ইভেন আমাকে আমি আরেকটা কথা বলতে চাই, থাইল্যান্ডে ওই ছবির সময় ওই যে কেয়ার ব্যাপারটা বলেছিলাম, আমিন ভাইয়ের সাথে নায়িকা, রিয়াজ ভাইয়ের সাথে নায়িকা, কেয়া তো প্রথম গিয়েছে, তো রিয়াজ ভাইয়ের সাথে ইউনিট চলে আসছে, মাসুম বাবুর ভাই নিয়ে আসছে। আচ্ছা কি ব্যাপার, কেয়া পারছে না, কিন্তু কেয়া কিন্তু ভালো ডান্স করে, কিন্তু একটা মানুষ যখন প্রথম আসে আরেকটা ছেলের সাথে কাজ করতে গিয়ে ও নার্ভাস হয়ে গেছে। কিন্তু শ্যুটিংয়ের লোক তো মনে করে একদিন বিদেশে এসেছে, একদিনে শ্যুটিং না করা মানে কি আমার বিশাল লস। এসে বলতেছে আমাদের দীপজল ভাই কিন্তু বাচ্চা মানুষ, ইমোশনাল একটা লোক, আপনি যা বুঝে এই ইলেকশন পারপাসে দেখেন শিশুর মতো যে যা বুঝায় তাই, হয়তো সবাই এসে বলছে দূর এটা হবে না পারে নাই। হ্যাঁ সে দীপজল ভাই বলতেছে ভাই নাসরিন রে নিব, নাসরিন নায়িকা। এর মধ্যে আমরা গান শুনতেছি, ওখানে ওই যে মর্জিন আপাও ছিল সবাই মিলে, মাসুম ভাই বলতেছে আমিন ভাই বসা, বলে না পারে না ওরে বাদ দিয়ে দে, নাসরিন নাসরিন নায়িকা। আমি বললাম কি বলেন, আমি তো রিয়াজ ভাইয়ের সাথে আর আমিন ভাইয়ের সাথে নায়িকা করবো না। আচ্ছা বলে কেন করবি? হ্যাঁ কেন করবি? আমি কে একে ডাকেন আমার সাথে একটু, মাসুম ভাই গানটা বাজান তো আপনি, কোন গানে ইয়ে করছিলেন? আমি বলছি তুমি আমার সাথে ডান্স করো। তা আমিন ভাই, আমিন ভাইও বসা ডান্স করলো, মর্জিনও ইয়ে করলো, আমি ইয়ে করলাম, একেবারে ফ্রি করার জন্য। আমি বলছি যান শ্যুটিংয়ে যান, যদি কালকে কালকেও না পারে তাহলে নায়িকা হবো। আমি পাঠিয়ে দিলাম, আমি শ্যুটিং করে এসে কেয়া তো আমাকে জড়ায় ধরে কেঁদে দিল, আপু ওর মা ছিল, তো এই সমস্ত বিষয়গুলো ছিল। তখন আমি দীপজল ভাই আমাকে বলতেছি কিরে তুই করবি না কেন? আমি করবো না, ওই মেয়েটাই করবে, ওই মেয়েটা যদি না হয় পরেরটা পরে দেখব। আমি তার চোখের দিকে তাকিয়ে কথাটা বলছি, কেন ভয় পাওয়ার কিছু নাই তো। হ্যাঁ আমি খুব, হ্যাঁ সেই বিষয়টার জন্য আসলে অনেকে অনেক জায়গা থেকে, একটা কথা বলি তানবীর ভাই, আমার এই রাগের কারণে কিন্তু আমি অনেক কিছুতে বঞ্চিত। আমার রাগটাকে কিন্তু মানুষ সামনে নিয়ে আসে, আমার ভালো দিকটাকে সবাই আড়াল করে রেখেছে, কিন্তু আমার ভালো দিকটা কখনো কেউ আলোচনা করে না। সবসময় দেখবেন বলো না রাগি বদমেজাজি এটা বলবে, কিন্তু কেন একটা মানুষ কখন রাগ করে? অন্যায় কিছু দেখলেই তো রাগ করে, সেটার প্রতিবাদ কজন করে? অনেকেই করে না পেটের ডরে, অনেকে করে না যদি আমার কিছু ক্ষতি হয়। আমি এটাকে কোনো দিন ভয় পাই না, কারণ কি জানেন তানবীর ভাই, আমি ছোটোবেলা না বাবা মাকে হারানোর পরে আমি ইন্ডাস্ট্রিতে আসার পরে আমার অনেক সাহস হয়েছিল,
আমার তো কিছু নাই, চলতে চলতে আমি প্রথম একা একা আমার খালার বাসায়। অল্প বয়স থেকে শুরু করার পর একটা মেয়ের জীবনে এই দীর্ঘ ইন্ডাস্ট্রিতে কারোর সাথে প্রেম হলো না, এটা বিশ্বাসযোগ্য না? কারণ কি, আপনার ভিতরে রোমান্স কম বলছেন? আমি প্রচন্ড রোমান্টিক। হ্যাঁ, আমি বলছি আপনাকে, আসলে কাদের সাথে কাজ করতাম, ছেলেদের সাথেই তো, মিশা মনে ধরলো না, মিশা ভাই আইটেম সংগুলো তো ওর সাথেই বেশি করতাম, তো মানে ছেলেদের সাথে কাজ করতে করতে আর কাজের পরে দেখতাম যে কেমন জানি খাচ্ছে, এই এই প্রোডাকশন ড্রেস দে, এই খাবার নিয়ে আয়, এই এই এগুলো না আমি কখনো, এগুলো দেখে আমার একটা ভিতর বিতৃষ্ণা আসতো। আচ্ছা, কেমন আরো জানাতে চাই সবাইকে বিশ্বমানের ভারী ডিজাইনের কমফি কম্পিউটার, এই শীতে আপনাকে দেবে চরম উষ্ণতা আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশ জুড়ে পাওয়া যাচ্ছে রিগেল এম্পোরিয়াম, বেস্ট বাই অথবা .com, স্বপ্ন দারাজ ডেইলি শপিং, এগারো সহ সকল রিটেল পয়েন্টে কমফি কম্পিউটার, শীত কাটুক উষ্ণতায়। আর এই চরম উষ্ণ এক আড্ডা থেকে আরো একটি গানে বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে রয়েছেন নাসরি। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নাম্বার বলে মানি। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। পানির জন্য জীবন কিংবা জীবনের জন্য পানি, কথা যাই হোক, পানি নিশ্চিত সমাধান আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প, পানি নিশ্চিত সমাধান। পানি চাই পানি সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। পানির জন্য জীবন কিংবা জীবনের জন্য পানি, কথা যাই হোক, পানি নিশ্চিত সমাধান আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প, পানি নিশ্চিত। পকেট স্প্রিং ব্যালেন্সড মেমরি ফোম, ফোর লেয়ার্স কুইল্টিং ফ্যাব্রিক, সুপার ফিনিশ নাইলন সিরিং, কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল। Hi, this is RJ Ayman. For the first time, I'm going to talk to you with the brand new show, Star Talkies. Today, I'm going to talk to you about a hot topic, which is very important. So, what do we have to talk about? Newspaper, obviously, first of all, newspaper. Then, যদি ফেসবুকে আপনি যান, নিউজ ফিড ঘাটতে ঘাটতে আপনার কাছে চলে আসবে একটা নোটিফিকেশন, ইনস্টাগ্রাম আছে, আছে টুইটারও। সো এই টপিকগুলো নিয়ে আড্ডাটা জমে উঠবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের শিরোনাম। মিটুতে নাম ওঠার পর এত সরব হওয়ার পরও জাজ প্যানেলে কেন আনু মালিক? বলিউডে অভিষেক ঘটতে চলেছে আরও একজন স্টার কিডের। তুমি নাকি ছোটবেলা থেকে সবাইকে নাচাও? না, নিজে নেচেছি। তো ঝুমুর ফাইনালি কার হবে, পারভেজ নাকি রায়হানের? আচ্ছা, তুমি পারভেজকেও ভাই বলো, রায়হানকেও ভাই বলো, আবার দুজনকেই নাচাও, মানে ফাইনালি তোমার প্ল্যানটা কি? কোনটা ফাইনালি করবা, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? বোথ। ইনস্ট্যান্ট আফরান ইস্যুকে নিয়ে বদনাম করতে হবে। ভাইয়া লেট করে আসে সেটা। আচ্ছা, মিডিয়াতে কি আসলে গিভ অ্যান্ড টেক চলে?
হেলদি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমদাদ হোসেন শপথ, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান। আজ আমরা কথা বলবো মেন্স ওবিসিটি নিয়ে, অর্থাৎ আমাদের পুরুষদের যে ওজন বেড়ে যাওয়ার যে সমস্যা, এটার কারণ এবং প্রতিকার নিয়ে আমরা আজ কথা বলতে চাই। আমরা এর পেছনে অনেকগুলো কারণ অনুসন্ধান করে পেয়েছি। তার এক নম্বর হচ্ছে, আমরা পুরুষদের ক্ষেত্রে দেখি যে তারা টাইমলি খাবার খেতে অনেক অনীহা, অর্থাৎ তারা জবের কারণেই হোক বা বাইরের ব্যস্ততার কারণেই হোক, সবসময় টাইমলি খাবারটা তারা খেতে পারে না। এই কারণে তাদের নির্দিষ্ট সময়ের খাবার, নির্দিষ্ট সময় না খাওয়ার কারণে তাদের ওজনটা বেড়ে যায়। দুই নম্বর সমস্যা হচ্ছে, তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন কর্মব্যস্ততার পরে বাসায় এসে টিভি দেখা হোক বা সোশ্যাল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে হোক, যেই জায়গাটাতেই হোক, তাদের আসলে অনেক বেশি রাত জাগার একটা অভ্যাস থাকে এবং রাত যখন জাগে তারা দেখা যায় যে সকালে ঘুম থেকে দেরি করে ওঠে। আমার কবিতার নাম অপূর্ব, লিখেছেন আমি পলাশ। অপূর্ব, পলাশ যে তোমাকে কত ভালোবাসে তা যদি বুঝতা, আর জিং বাদ দিয়া খালি পলাশকে ভালোবাসতা। Alright, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটক এর ফ্রেমে দেখছেন the one and only পলাশ ওরফে কাবিলা। পলাশ জি, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে নাই, যা আছে বলে দিবে। রোকেয়া কি খবর? রোকেয়া মনে হয় ভালো আছে, জানি না। রোকেয়া দেয় ও কি তোমাকে দেয়? মাই দেয়। আচ্ছা, নোয়াখালী সবাই কি তোমার মতো ভদ্র, নম্র ভদ্র? হ্যাঁ অবশ্যই, আমি যেমন নম্র ভদ্র নোয়াখালী। আরে জো, কে বেশি ফেমাস? তার উইথ দানভীর তারেক। হ্যালো, ওয়েলকাম ব্যাক রাতারডা উইথ মি এবং ডিয়ার লিসনার্স। চলছে রাতারডা ব্রট টু বাই কমফি কমফোর্টার। আর জানাতে চাই সবাইকে, বিশ্বমানের বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দেবে চরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশ জুড়ে পাওয়া যাচ্ছে রিগাল এম্পেরিয়াম, বেস্ট বাই অথবা ডট কম, স্বপ্ন, দারাজ, ডেলি শপিং, আগরা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার। শীত কাটুক, উষ্ণ দেয়। আমরা ছিলাম একটু ভালোবাসাবাসি, প্রেম, আরও কিছু সাবজেক্টে আমার একটু কৌতূহল আছে। একটা বিষয় হচ্ছে, নায়িকাদের জীবনে স্ক্যান্ডাল হয় না বা এসব আলোচনা হয় না, একটু রেয়ার হয়, এটাও স্বাভাবিক। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো একটু গুলে ফেলছেন যে আপনি কোয়ার্ডিস্টের সাথেই কেন প্রেম হতে হবে? প্রডিউসার থাকতে পারে, বাইরের মানুষ থাকতে পারে, এত দীর্ঘ জীবনে প্রেমের বিষয়টা আমি শুধু এফডিসির ভেতরেই আমি রাখতে চাচ্ছি, মানে জানতে চাচ্ছি না। সো সেই ক্ষেত্রে একটা ভালো বন্ধুত্বের হাত সেই বিষয়ে আসেনি বলতে চাচ্ছেন? একদমই না, বললাম না, বিশ্বাস করব। হ্যাঁ, 100%। কারণ ইন্ডাস্ট্রির লোক কিন্তু মরে যায়নি, যারা ছিলেন আগে আমার সময় তারা কিন্তু এখনো আছে, তারা কিন্তু আমার এই কথা সাক্ষীগুলো কিন্তু আছে। সুতরাং আমার এই বিষয়গুলো ছিল না, বললাম না যে ওই যে একসাথে চলতে চলতে হয় কি, যে তাকে ভাই, বাবা, ফ্রেন্ড ওর মধ্যেই রাখতাম, এর বাইরে আর মানে যাওয়ার চিন্তাও মাথায় আসতো না। আর অনেকে আমার সাথে হয়তো কাছে আসতে চেত, কিন্তু আমার রাগের ভয়ে, এই আমার রাগ দেখে, ওই যে আমি রাগ, কিন্তু আমার রাগটা কখন থেকে হলো, আমার কিন্তু তখন থেকে রাগটা তৈরি হলো, যে তানভীর ভাইয়ের সাথে আমি কাজ করি, আমার কলিগ, সে আমাকে হয়তো ভালোবাসতে চায়, ভালোবাসার চোখে তাকায়, এই যখন এটা তার মধ্যে আমি ফিল করতাম কিংবা দেখতাম, তখনই আমি রেগে যেতাম। হ্যাঁ, এই রাগটা আমার, ওই যে বললাম না একসাথে কাজ করতে করতে তার প্রতি আমার একটা শ্রদ্ধা, একটা প্রেম চলে আসছে, ভাই, আমার ফ্রেন্ড, কিন্তু সে আমাকে ভালোবাসবে এটা আমি কখনো মেনে নিতে পারতাম না, এই বিষয়টা আমার মধ্যে ছিল না। এই জন্য আমাকে অনেকে হয়তো বলতে পারে আমি আনরোমান্টিক। ফেমের একটা পর্যায়ে আপনি রাজনীতিতে আসার একটা ব্যাপার আসছিল, যে আপনি পলিটিক্সে আসবেন বা একটু নেতৃত্বের জায়গাটায় থাকবেন, এরকম একটা গুঞ্জন বা এরকম একটা আলোচনা কিন্তু পত্রপত্রিকায় এসেছিল। একদমই না, একদমই না। আমি 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 এবার সমিতিতে দাঁড়িয়েছি না, এবারের কথা না, এবারের কথা একটু আগে আসে, যখন আপনি খুব ব্যস্ত। না 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 না, একেবারে বললাম না যে এগুলো আমি না বুঝি না, একদমই বুঝি না। এবার আমি দাঁড়িয়েছি, ওই যে শখের বসে দাঁড়ায় না, আমাদের সিনিয়র বোনরাও ছিল, তো আমিও দাঁড়িয়েছি শখের বসে। কিন্তু আমি আমি এই বিষয়টা একটু পরে, তার আগে বলি যে ঠিক আছে, প্রেমের বিষয়টা আসলো, অনেকে গডফাদার, সুগার ড্যাডি এসব আলোচনা থাকে, কিন্তু দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকার ক্ষেত্রে শোনা যায়, অনেক যুদ্ধ হয়েছে। যেমন আমাদের যখন এই এই গেটটা এখন, তখনও ছিল এখানে বস্তি ছিল, কিন্তু এখানে কিন্তু অনেক ইকবাল, এরা মাস্তান ছিল, এই ছেলেটার কিন্তু দুইটা হাত কেটে ফেলেছে, দুইটা হাতই নেই, ইকবাল একটা মাস্তান, এটা আপনি খবর নিয়ে দেখেন।
তো এর আগে অনেকেই এরকম এসে অ্যাপডিসিতে ও আমার দেখেন আরেকটা দুর্ভাগ্য, তারপরে যখন একটু বুঝতে শিখলাম তখন নায়িকাই নিবে আমাকে, তখন ওই ইকবাল ছেলেটা ডিস্টার্ব করতো যে এর নায়িকা নিলে মানে এ মানে এরে আমি নিয়ে যাব। আচ্ছা, আর তখন যখন সব কিছু আমি এড়িয়ে আমি এফডিসিতেই আসতাম তখন বলতো তোরে কে নায়িকা নেয়, তোকে কে কাজে নেয়, আমি দেখতাম দেখব। আচ্ছা, তখন মান্না ভাই ওই ছেলেদেরকে ভয় পেত, মাসুম বাবুল ভাইও ভয় পেত, হোসেন ভাই তারও ভয় পেত। হ্যাঁ, হোসেন ভাইয়ের ছবির শুটিংয়ে এসে আমাকে দিলই না, হোসেন ভাইরা বললো তোর কাজ করো তাড়াতাড়ি চলে যায়, বাবা লক্ষ্মী ওদেরকে বলতো, কিন্তু কিছু করার নেই, তাদের তো সম্মানের জায়গাটা চিন্তা করতো যে টোকাই মাস্তান এরা যে কোনো সময় একটা ঘটনা ঘটিয়ে দিবে, তখন এইখানে বসতি না হাতির ঝিল ওই তো এরকম। তারপর নানাশা, নানাশা একবার গুলি করলো ওই ছেলেটাকে, লাগলো না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের লাগলো, তো এরকম মাস্তানরা আমাকে অনেক ডিস্টার্ব করেছে, উঠিয়ে নিয়ে যাবে, তো এই কারণে ওই সময়টা আরেকটা ব্রেক পড়েছিল যে নাসরিনকে নায়িকা নেওয়া যাবে না, নিলে ওই মাস্তানরা আমাদের খবর করে দিবে, এরকম একটা প্রবলেম হয়েছিল। ওই সময়টা কিন্তু অনেকেই ভয়তে আমাকে এই অফারগুলো দেওয়ার থেকে মানে বিরত থাকলো, তার মধ্যে তো ওই যে ওখান দিয়ে আবার দিলদার ভাইয়ের এক পর্যায়ে আবার পরে এটা হয়ে গেলাম, কিন্তু ওই প্রথম দিকে এই একটা চাপ ছিল, আমি ভুলে গিয়েছিলাম, এই একটা বিষয় ছিল। তারপরে বললাম না যে অনেকে কাছে আসতে চেত কিন্তু আমি ওই কিন্তু অনেক প্রভাবশালী মানুষরা আপনাকে খুব পছন্দ করতেন, আপনাকে শেল্টার দিতেন, অনেক প্রোডিউসার, অনেক কিন্তু প্রোডিউসারের বাইরেও রাজনৈতিক প্রভাবশালী মানুষরা আপনাকে পছন্দ করতেন বা আপনাকে প্রোডাকশন দিতেন বা না, একদমই না, এটা ভুল একটা ধারণা আছে, যেটা যে তথ্যমন্ত্রী আবু সাইদ, আমি ওনাকে দেখিও নেই জীবনে, একবার এফডিসিতে শিল্পী, একবার এফডিসিতে ঝর্ণা স্পটে দেখলাম, বলে যে এটাই তথ্যমন্ত্রী আবু সাইদ, আমি বললাম ছি এরকম একটা লোকের সাথে আমাকে জড়াইছে, মাফ চাই, বিচ্ছিন্ন খবরও প্রকাশ পেয়েছে, আমি আপনাকে আপনি প্রতিবাদ জানাননি সে সময়? না, একদমই না, আমি কাকে জানাবো, আমি শুধু একবার এটা ইয়ের সামনে ওটা কি যায় যায় পত্রিকা যায় যায় দিন নাকি যায় যায় দিন ছিল, ওখানে আমি যে একটা হামলা করেছিলাম, রাগ করেছিলাম, কেন ছেপেছি ব্যাপারটা, হ্যাঁ কেন এটা ছাপিয়েছেন একটা মিথ্যে, আমার একটা ফ্যামিলি আছে, আমার ভাগ্না ভাগ্নি আছে, ওদের সব পড়াশোনা করছে 7-8-এ, ওদেরকে ডিস্টার্ব করবে কেন, আমি তো এটার সাথে জড়িত নই, আমি যার সাথে জড়িত তার কথা লেখেন। এর মধ্যে আমাদের একজন নাম নাই বলি, সে 93-এর দিকে একজন হল মালিক ছিলেন, সিনেমা হলের মালিক, সে ভদ্রলোক আমাদের একজন ফিল্ম প্রোডিউসার ছিলেন হোসেন ভাই, ওনার ফ্রেন্ড ছিল, তো সে ওই শুটিংয়ে যে আমাকে দেখে তারপরে সে আমার বাসায় গেল, যে বললো তোমার দেশ কোথায়, আমরা দেশ বিক্রমপুর, সেখানে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, ওই পারপাসে তার সাথে আমার হাই হ্যালো হতে হতে, সেও বিক্রমপুরের আমিও বিক্রমপুরের মেয়ে, কথা বলতে 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 তার সাথেই আমার একটা সম্পর্ক হয়েছিল। আচ্ছা, ভালো, এই আমার 25 বছরের ক্যারিয়ারে, হ্যাঁ তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল, প্রেম হয়েছিল, তাকে মান্না ভাই ভাই ডাকতেন, দিগজল ভাই ভাই ডাকতেন, সবাই ভালোবাসতেন, অনেকে আমাকে ভাবি বলতেন, অনেকে আমাকে অনেক ভয় পেতেন, অনেক অন্যভাবে দেখতেন, হ্যাঁ ভয় পেতেন, ওই সেন্সে বাবারই বাবা ওনার গার্লফ্রেন্ড, তো আমার ওই একটা হল মালিক ওনার সাথে আমার একটা লং টাইম একটা প্রেম ছিল, কিন্তু এই সম্পর্ক মানে এই ঘটনাটা, এই স্ক্যান্ডেলটা ছড়ালো অনেকেই, সে আমাকে গাড়ি কিনে দিয়েছিল, ওটা নিয়ে আমি যখন এফডিসিতে আসতাম, এর মধ্যে ওই গাড়ি দেখে অনেকে সন্দেহ হয়েছিল যে নাসরিন কোথায় গাড়ি পেল, তাহলে নিশ্চয়ই মন্ত্রী সাহেব দিয়েছে, তথ্যমন্ত্রী সাহেব দিয়েছে, দেখেন বিষয়টাকে কতভাবে ভেবেছে, মানে গাড়ি দিল কে, ভাবলো একজন তথ্যমন্ত্রী যাকে আমি চিনিই না, এটা ভেবে অনেকে এই স্ক্যান্ডেলটা দিয়েছে, কিন্তু আমি সত্যি কথা বলেছি যে আমার গাড়িটা দিয়েছিল আমাকে ওই মানুষটা ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম, আমার জীবনে প্রথম প্রেমটা ছিল তার সাথে, একজন পুরুষকে একজন নারী ভালোবাসে ওটাই আমার একটা প্রেম ছিল তার সাথেই, আর ওটাকেই তারা অনেক তথ্যমন্ত্রী, বিভিন্ন বিজনেসম্যান, এই ম্যান সেই ম্যান, আমি কাউকে চিনি না কাউকে জানি, এগুলো ছিল লেখার জন্য লেখা, বলার জন্য বলা, বাট আমি ওই লোকটাকে ভালোবাসতাম, সে উইলিংলি আমার জীবনে এসেছিল, চমৎকার করে সরল স্বীকারোক্তি, আপনি ভালো লাগলো যে আপনি প্রেমের বিষয়টা আপনি একটা বিষয়ে জীবনের, ইভেন আমি এটুকু বলি আমার হাজবেন্ডকে, আমি সব বলেছি আমার হাজবেন্ড এটা সম্পূর্ণ ঘটনাটাই সে জানে, আর সে মেনে নিয়েছে এই কারণেই, সে দেখেছে, নাহলে দাপটের সাথে এভাবে বলতে পারতেন না,
আর সবকিছুই সে জানে। একদম দারুণ। নাসরিন, একটা বিষয় সবার জীবনে একটা আক্ষেপ থাকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং সেটাতে একটা লবি বলি, কারো সুপারিশ বলি, এগুলো থাকে। আপনি যেই যেই লং জার্নিতে এই ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, অনেকের ক্যারিয়ার কেন, অনেকের এতগুলো ছবি হয়তো সাইনিংও করেনি, তো সেই ক্ষেত্রে আপনার কি গার্জিয়ান আপনার নামটা রেফারেন্স করার জন্য কেউ ছিল না? এত এত মানুষ বলছেন আপনাকে ভালোবাসতেন, আদর করতেন, তো তথ্য মন্ত্রণালয়ে, সংস্কৃতি মন্ত্রণালয়ে যখন এইসব সুপারিশ তো লাগে, একটা নামটা দেওয়ার জন্য কেউ ছিল না বলছেন আপনি, কি বলবেন? আসলে আমার কিন্তু পরপর অনেকগুলো ছবিতেই পাওয়ার কথা, যেমন মরণ কামড় একটা ছবি হয়েছিল মালেক আসারি ভাইয়ের, ওই ছবিতে আমি চারটা চরিত্র করেছিলাম। তারপরে আমাদের মিশা সদাগর, ও আমাকে একটা ছবিতে নিয়েছিল, ওটা ওর প্রোডিউসার ছিল, ছবির নাম মনে হয় প্রতিবাদী মাস্টার। আচ্ছা, ওই ছবিতে আলী ভাই আমার হাত চেপে ধরেছিল যে আর বেশি করিস না, তার বোন করেছিল। যাই হোক, সেই ছবিতেও আমার পাওয়ার কথা ছিল, আলী ভাই নিজের মতো সে বলেছিল, পাবি রে তুই ভালো অভিনয় করছিস, কিন্তু তারা তো জানেনি কেমন ধরনের মানুষ, সত্যিটা বলতে পিছায় না, তুই পাবি এই ছবিতে পাবি। ফুলের মতো বউ ছবিতে একদম ডেফিনেটলি আমার পাওয়ার কথা, কিন্তু সেম ছবিটাই হলো, খালি আমার চরিত্রটা ঘুরিয়ে শানুকে দেওয়া হলো, নায়িকা শানু, ও পেল, আমি বুঝলাম না। লাস্ট আমি সত্তা ছবিতে বাসাস পুরস্কার পেলাম, আমি আর সাকিব ভাই, বাট ন্যাশনাল অ্যাওয়ার্ডে সাকিব ভাই পাচ্ছে, আমি না। আসলে বললাম তো, আসলে আমি সবাইকে ভালোবাসি, আমাকে ভালোবাসার লোক পাই না। এটা আক্ষেপের দীর্ঘশ্বাস পাচ্ছি আমি, আপনি ভালোবাসেন, এটা এটা প্রমাণ মেলে, কারণ একবার যখন বলে ফেলেন শাবনূর অনেক পলিটিক্স করেছে, কিন্তু আরেকবার যখন পিকনিকে আপনি জড়িয়ে ধরেন, বলেন যে ওটা ভুল ছিল, তুই আমার মানে এর মতো, আবার যদি সর্বশেষ আমি একটু শেষ করি, মানে কথা সত্যি কথা বলেছি, কিন্তু সত্যি কথাটা তো কষ্ট লাগে, কারণ ও তো ওটা আমার কাছে প্রত্যাশা না, কারণ ওর সাথে আমার রিলেশনটা একেবারে ডিফারেন্ট, সবার থেকে আলাদা স্বপ্নের সাথে। হ্যাঁ, কারণ একটা সময় কক্সবাজার, এটা বাদল ভাইয়ের একটা ছবি, সালমান ভাই ছিল ছবিটা, ববিতা ভা ছিলেন, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, তো ওই ছবিতে আন্টিকে ওরা দুই বোন সই বলে না, ও পেলে ওরা দুই বোন জড়িয়ে ধরে খাটের মধ্যে শুটিং শেষে, সত্যের মৃত্যু না, হ্যাঁ না এটা না, আচ্ছা, বাদল খন্দকার ছিলেন ডিরেক্টর, আচ্ছা, দিলদার ভাই আমার পেয়ার ছিল, তো ওরা জোড়াজুড়ি করছিল, তো আমি গেটে দাঁড়িয়ে কাঁদছিলাম, তো ঝুমুর ওর ছোটটা, ঝুমুর বলতেছে না সিনাপু তুমি কাঁদো কেন, তুমি কাঁদো কেন, ধর সাবনুর বলতেছি এই তুই কাঁদিস কেন, দাঁড়িয়ে আছিস কেন ওখানে, ঠিক এইভাবে। তাই সেমনি ওই যে মাকে আদর করছে, আমার ওটা দেখে মানে চোখে আমার আর ভাল লাগছিল না, তো ও দিন থেকে তো ওরা খাটে নিয়ে আমাকে জড়ায় ধরে শুয়ে তারপর বলতেছে তুই কিন্তু আমাদের বোন, ওই যে ওরা আমাকে বোন ডেকেছে, তো ওই ফিলিংসটা কিন্তু আমার, আমি বলেছিলাম কিন্তু আমার বোন, আর সবসময় ও কিন্তু আমাকে ওইভাবে ট্রিট করে, কিন্তু ওইটা কেন বলা যে সত্য কথাটা আমি যে মিথ্যে বলতে পারি না, যে বানিয়ে তো বলতে পারি না, যেটা ঘটেছে আমি সেটা বলেছি। তারপর দেখেন মৌসুমী ক্যারিয়ারের, মৌসুমীর সাথে আপনার একটা কষ্টের স্মৃতি আছে, কিন্তু মৌসুমী আপার যখন সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট, সবচেয়ে বেশি প্রয়োজন, যে ইলেকশনে দাঁড়ালেন একেবারে একা হয়ে গেলেন এক রাতের ভিতরে, হঠাৎ করে FDC-তে সানি ভাই লাইভ ছিল, ফোন থেকে লাইভ করছিলেন, তখন মৌসুমীর পাশে অন্য অনেক অপরিচিত মুখের ভেতরে আপনাকেই খুঁজে পাওয়া গেল যে আপনি আছেন। না আমি কিন্তু তানভীর ভাই, আমি কিন্তু উইলিংলি সানি ভাইকে ফোন করেছিলাম, সানি ভাই আপনি ফোন করেছেন, আমি ফোন করেছি, আমি আপনার পাশে থাকতে চাই, কিন্তু প্যানেলে পপি থাকার কথা ছিল, পূর্ণিমা, রিয়াজ ভাই, সবাই, ওরা কেন সরে গেছে আমি ঠিক জানি না, আপনাকে সরতে কেউ বলেনি, বলেছে বলেছে আমাদের আপনাকে বলেছে, বড় ভাই বলেছে, আমি বলেছি সরি আমি এটা পারবো না। আচ্ছা, আপনি কারণ, হ্যাঁ আমি এটা পারবো না, কারণ সানি ভাইয়ের আমাকে তিনবার বাঁচিয়েছে, তিনটা উপকার করেছে, প্রথম একটা উপকার করেছিল, আমরা বগুড়াতে একটা শো করতে গিয়েছিলাম, তখন মৌসুমী আপু উত্তরা থাকতেন, মৌসুমী আপু আমাকে বললো তোর ভাই এগুলো বুঝে না যাচ্ছে, তো তুই তোর ভাইকে খেয়াল রাখিস, তো ওখানে আবার যে জাম্বু ভাইয়ের সাথে একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, ও কিভাবে যেন ওখানকার একজন MP ছিল, সে আবার ওখানে আমাকে চুজ করলো, সে উঠায় নিয়ে যাবে আমাদের শোর পরে, এইটা আবার
ওই সানি ভাইয়ের ড্রাইভার কীভাবে জানি শুনেছে, তো সানি ভাইকে বলেছে আমি জানি না। সানি ভাই আমাকে বললো তুই গাড়ি তুট। তা আমি বললাম যে কেন ভাইয়া? বলি তোরে গাড়ি তুটতে বলেছে তুই গাড়ি তুট। সে গাড়িটা নিজে ড্রাইভ করে একদম বগুড়াতে এসে হোটেলে ঢুকলো। ঢুকে বলে কী খাবি? খা, হাত ধো। ভাইও খাচ্ছে আমিও খাচ্ছি, তো আমি বুঝতে পারছিলাম না। পরে কে জানিস তো উঠিয়ে নিয়ে যেত আজকে এই ঘটনা। তো ভাইয়া কিন্তু ওখান থেকে বাঁচালো। কাতার থেকে আসতেছিলাম আমরা একটা শো করে, মৌসুমী আপু ছিল, আমি একটা ঝাড়বাতি নিয়ে আসছিলাম আমার ড্রয়িং রুমে লাগাবো অনেক বড়। তো ওটা ওখান থেকে কাস্টম অফিসাররা ছাড়ছিল না, ওটা বললো $300 না দেখে দিতে হবে। তো সানি ভাই একটু রেগে গেলো, $300 এতটুকু একটা ঝাড়বাতি নিচ্ছে, এটা একটা শিল্পী মানুষ। ওখানে 1.5-2 ঘন্টা ফাইট করে কিন্তু ভাই আমাকে ওটা ছাড়িয়ে আমাকে দিয়েছে। তো এই কৃতজ্ঞতা, এত ছোট ছোট কৃতজ্ঞতা বা বড় বড় কৃতজ্ঞতা মনে রাখা, আমার জীবনের প্রথম কিন্তু সানি ভাই হাত ধরে যদি ওখানে কাবিলা ভাইয়ের সাথে অভিনয়টা করার সাহায্য না করতে হয়, তো ওই যে ভয় পেয়েছিলাম কাবিলা ভাইকে দেখে আমি ওখান থেকেই ভাগতাম, এটা আমার মনে হয় কেন জানি। এই যে এই মানুষটা যখন তার জীবনসঙ্গী পাশে কেউ নেই, ইভেন দেখেন শুধু আমি মৌসুমী আপু কেন বলবো, আমরা তো স্বতন্ত্রতে দাঁড়িয়েছিলাম, আমাদের পাশে তো কেউ ছিল না, আমরা একা একাই ছিল। তা এটা যে একেবারে আমি আপুর একেবারে উপকার করতে গিয়েছি তা কিন্তু না, আমি আমার নিজেরও তো মানে একটা উপকার হয়েছে যে আপুর পাশে থাকা কিবা আপু আমার পাশে থাকা। কিন্তু একটা কথা জনসু আপনি হয়তো বলেছেন বা আপনি শুনেছেন যে মৌসুমী আপুর পরে সর্বোচ্চ ভোট আসলে অনেকে ধারণা করেছিল যে নাসরিনী পাবে সর্বাধিক ভোট না। এটা কিন্তু ইভেন সানি ভাই বলেছিল যে আমার বিশ্বাস মানে তোর আপু পাস করবে তুই। ইভেন আমি গত পরশুদিন যখন শুটিংয়ে যাই তখন আমাকে সবাই বলছিল বাবা এই তুমি যে পাস করবে না, এটা মানে মৌসুমীর কথা বাদ দিলাম, আপনার এফডিসির মানুষ আপনাকে ভোট দেয়নি। না মৌসুমী পাস করবে না এটা দুঃখ নেই, কিন্তু তুমি পাস করবে না এই কথাটা বলার কারণ কি? গতবার আমি কাজ করেছিলাম, কিছু কাজ করেছিলাম, আমি একটা মেয়েদের জন্য মসজিদ করেছি এফডিসিতে। তারপরে যে আপনারা জানেন বিলকিস বাড়ির মুখোমুখের নায়িকা ছিল, তার বাড়ি মেয়ে হয়েছে কি বাড়ি জানি, তার জন্য কিন্তু একটা ব্যবস্থা করে দিয়েছি আমি 71 টেলিভিশন সময় টিভির মাধ্যমে। এখন তো এই কাজগুলো করার জন্য সবাই একটা আলাদা। আর আমি কিন্তু আর একটা তানভীর ভাই আরেকটা কথা বলি, আমার এভরি মান্থ কিন্তু আমার পার্সোনালি 7,000 টাকা আজকে 22 বছর ধরে দিচ্ছি এফডিসির যে কোনো একটা 2-3টা ফ্যামিলিকে ভালো অবস্থানের। হ্যাঁ ভালো অবস্থানের, তাদের নাম বলতে চাচ্ছি না, এটা বলাটা আমার ঠিক হবে না, তাদের বাচ্চাদের স্কুলের জন্য এটা আমি গত 22 বছর ধরে করছি। তো এই সমস্ত বিষয়গুলো তো আছে। আর সত্যি কথা বলতে সবাই দেখেন সেলিম ভাইয়ের সাথে আমার গত পরশুদিন দেখা হয়েছিল শুটিংয়ে, বলে নাসরিন আপনাকে কিন্তু আমি ভোট দিয়েছি, তা আপনি যে পাস করবেন এটা বুঝতে পারিনি। মানে সবাই অবাক হয়েছে, খালেদা ভাবি মানে অনেকেই ফোন করে বলছে মানে আমার বিষয়টা মেনে নিতে পারছে না, বলে আমি পাস করবো না এটা আসলে তুমি সবাই আকাশ থেকে পড়ে না। আপনার কাছে কি মনে হয় আপনার ঘরের মানুষগুলো আপনাকে না রায় দেন স্বীকার করেছে? এটার জন্য আমি থ্যাংক ইউ ভেরি মাচ তাদেরকে, আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা যে স্বীকার করেছে। তারা একটা কথা বলেছে, বোন আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে ওই যে পুরো প্যানেলকে দিতে হবে, প্যানেলের বাইরে একজন কেউ না। আর এই 2টা বছরই তো আমরা দেখি না বোন, আমাদেরকে এই আশ্বাসটা দিয়েছে, এটা গত 4 দিন আগের কথা। একদম শিল্পী সমিতির সামনে যারা আমাকে ভোট দেয়নি ওরাই আমাকে বলেছে, ওদের কাছে আমি কৃতজ্ঞ যে ওরা স্বীকার করেছে ইভেন আমার সামনে যে বোন আমরা কাউকে ভয় পাই না, আমি তোমাকে নাসরিন ভয় পাই না, আমরা এটা করেছি একটাই কারণ, তারা একটা কথা বলেছে প্যানেলের বাইরে একজন কেউ না, নাসরিন না মানে কাউকেই না, প্যানেলের বাইরে যাব না। আর এই 2টা বছর দেখো আমরা তোমাদের জন্য কি করি, শুধু আমাদের প্যানেলকে দাও। তো বোন আমাদের এই স্বার্থের জন্য আমরা দিয়েছি এই 2টা বছরই তো, এরপরে তো আর ফাঁকি দিতে পারবে না, তারপরে কিন্তু খবর আছে, এইভাবেই বলেছে। আমি সে ভাইয়া খুশি হলাম, আমার কথা হচ্ছে আমি তো আমার ভাই বোনের জন্যই চেয়েছি, আমার ভাই বোনরা যদি ভালো থাকে আমার আপত্তি কোথায়? আমি পাস করি না পাস করি তাতে তো কিচ্ছু যায় আসে না, আমার ভাই বোনরা ভালো থাকুক এটাই আমার কাছে চাওয়া। একদম, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এফডিসিতে যে সহ অবস্থান, আপনি শিল্পী সমিতিতে অনেকে যায় না, অনেকে মানে একত্রিত হয় না, একটা 2-3 গ্রুপে এই ইলেকশনের পরে আরও একটা গ্রুপ তৈরি হয়েছে। একটা কথা বলি, গতবার আমি তো পাস করেছিলাম, আমি কিন্তু আমার সম্মানটা পাইনি মিটিংয়ে,
মনে করেন চোখের ইশারায় সরিয়ে দেওয়া হতো। চোখের ইশারা আমি বলছি সত্যি কথা, আপনি তো না বোঝার কিছু নাই, আপনি এত যে এক্সপ্রেস, চোখের ইশারায় বলতো। আমি দেখা যেত একটা জায়গায় আমি একা হয়ে গেছি। ইভেন অনেক সিনিয়ররা বলেছে যে নাসির আমাকে এই কথা বলে, চুপ করে থাকেন চুপ করে থাকেন, দেখেন আগামী ইলেকশনে কি হয়। কিন্তু এতটা ভয়াবহ, এত খারাপ একটা অবস্থা হবে এটা ভাবতে পারিনি। একটা আসলে সর্বোপরি একটা কথা বলতে আমি চাই, আসলে ভালো মানুষগুলো মূল্যায়নটা আসলে নাই, একেবারে নাই। আর তাদের কষ্ট বেশি পেতে হয় এই পলিটিক্স, এগুলো আমি আসলে কিছু বুঝি না। তবে এইবার কিঞ্চিত হলে বুঝতে পেরেছি আসলে এত জঘন্য এরকম পলিটিক্স। আর একটা প্রত্যাশা না আমি করিনি, বড়দের আমার কিন্তু আর বড়দের প্রতি কোনো রেসপেক্ট নেই, একদমই নেই না। কে কিভাবে বলবেন, কে কিভাবে লিখবেন, কে কিভাবে আমাকে মারবেন, জুতা মারবেন, লাঠি মারবেন, কি মারবেন, কিছু যায় আসে না। আমরা শুনেছিলাম মুরব্বীদের থেকে অনেক কিছু শিখতে হয়, কিন্তু আমি আজ পর্যন্ত প্রথমে আমি আমার ঘর থেকেই, যারা বড় বোন আমি সবার ছোট ছিলাম, সেখানে টেক কেয়ার করতে পারেনি তারা আমাকে, একবারও টেক কেয়ার করেনি। স্কুলে যা ভালো করে যা, সারাদিন কেন হলের মধ্যে খেলিস, পানির মধ্যে পুকুরে ডুববাস, কেন ভিজে আছিস, ঠিক মতো খাস না, বইগুলো চেক করতো না। ওই জবা গাছের নিচে হলের সিঁড়িতে ছাত্ররা যে উপরে যে ক্যান্টিনে খেত, নিচে উপরে যে টেলিভিশন দেখতো, ওই জবা গাছের নিচে আমার বই লুকিয়ে সারাদিন হলের মধ্যে ডুবাতাম, ওই লেচু টেচু খেতাম, এই খবর নিত না। তো আমার ওখান থেকে একটা ধারণা আছে যে কী শিখলাম, কী শিখালো বড় ভাই বোনরা। আর ইন্ডাস্ট্রিতে এত বছর, 25 বছর পরে দেখলাম যে আসলে একটা একটা দুইটা জিনিস, আপনাকে আমি পার্সোনালি ভালোবাসলাম, পার্সোনালি আপনার বাসায় গেলাম, পার্সোনালি আপনাকে আমি খুশি করলাম, তাতে আপনি খুশি, আদার্স এতগুলো কিছু দেখলেন না, এতগুলো মানুষের সুখ দেখলেন না, খুশি দেখলেন না, স্বার্থ দেখলেন না, আপনারা আপনাদের নিজেদেরকে কে কীভাবে খুশি করলো ওইটিয়ে ওটাই আপনারা বড় করে দেখলেন। আমরা তো ছিলাম, আমি তো ছিলাম, আমি তো স্টিল নাও, আমাকে অনেক সময় ডাকতো না, আমি আমার ট্যালেন্ট দিয়ে আমি মিটিংয়ে জয়েন করতাম, আর আমার সত্য কথা আমি বলতাম, সবাই একরকম কথা বলতো, আমার কথাটা আলাদা থাকতো, যার জন্য আমার আমি ওদের কাছে ভালো মানুষ ছিলাম না। কিন্তু আমি দেখেছি যে মানে কতটা, মানে এটা আসলে আমি আমার যারা শিল্পী ভাই বোন তাদের কাছে পাইনি, যারা আসলে শিল্পী না, শিল্পীর একটা নাম লেখাতে চায়, এদের কাছে যে জঘন্য পলিটিক্সটা দেখেছি, আর তাদের সাথে পারবে না, কারণ এই যে বড়রা, বড়দের কাছে শিখার কিছু নেই, তারা আসলে তাদের স্বার্থটাই দেখেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ইন্ডাস্ট্রিতে আপনার কোনো আইডল তৈরি হয়নি যাকে আপনি আইডল মানেন না? এবার বললাম না, আমার আর কাউকে যে শ্রদ্ধা করব মন থেকে, আমি এবার ফোন চেয়েছিলাম, অনেককে ফোন করেছিলাম বোর্ড পারপাসে, এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষের কাছে এমন কিছু বয়ান শুনেছি আমি, রেকর্ডিং করে রাখলে ওগুলো যদি শুনতেন না কানে, মানে মানুষ ঠান্ডার হয়ে যেত যে কি বলে এই বোর্ড চাচ্ছে, আর তারা কি বলছে, এগুলো কি উত্তর দিচ্ছে, মানে এমন একজন দুই একজন, মানে আমি চিন্তা করলাম যে কি, মানে তাদের কাছে কি শিখব, তাদের কাছে কি পাব, আর এখানে শিখার কিছু নাই, পাওয়ার কিছু নাই। মিশা ভাই আপনার হয়তো, মিশা ভাই তো জুনিয়র হবে আপনার ক্যারিয়ার? না না না, ও আমার সিনিয়র, ও আমার সিনিয়র, মিশা ভাই সিনিয়র, কিন্তু যায় তো অনেক জুনিয়র, যায় অনেক জুনিয়র। সো সেই জায়গা থেকে আসলে একজন সিনিয়র শিল্পী হিসাবে শিল্পী সমিতি বলেন বা এফডিসি পরিবার বলেন, এখন আপনি তো 3 প্রজন্ম ধরে এফডিসিতে যা আশা করছেন, সো এই সম্পর্কগুলো কেমন এখন? আসলে আসলে কেউ ভুল বুঝবেন না, আমি একটি কথা বলতে চাই, মিশা ভাইকে
মিশা সত্যি কথা ওকে আমি আগে তুই বলতাম, এখানে একটা অবস্থা নিয়ে এসছে ও, এখন তাকে আপনি করেই বলতে হয়। সম্পর্ক তুই থেকে আবার আপনি হয় না, মানে আগে তুই বলতাম, এখন তো তার অবস্থানের কারণে তাকে আপনি বলতে হয়। আচ্ছা, তো কারণ ম্যাক্সিমাম গানই ও আমার সাথেই করতো, আর ওর ওকে প্রচুর হেল্প করতে হতো আমার, খুব বিরক্ত হতাম, ও ম্যানেজ করতো আমাকে, ওকে সবাই ম্যানেজ করে বাট ও আমাকে ম্যানেজ করতো। বোন বোন লোক শোনো, এই যে মানে গুণটা ওর মধ্যে আছে। মিশা ভাইয়ের এখানে কোনো দোষ দিব না, মিশা ভাই আসলে মিশা ভাইয়ের হাতে কিছু নাই, মিশা ভাই কিছু করার মতো, মিশা ভাই জাস্ট থাকার জন্য থাকা, মানে পুতুল বলছেন? পুতুল না, পুতুল তো পুতুলই, সে তো মানুষ, কিন্তু থাকার জন্য সে থাকা। এই বেচারিটা তাহলে যতই এদিকেও যত পলিটিক্স কথা বলছেন সবগুলো কি জায়েদের নিয়ন্ত্রণে বলছেন? না, আমি কারোর নাম নিতে চাই না, ওরকম একটা মানুষের নাম নিয়ে আমি কিছু বলতে চাই না, একেবারেই না। যে আমি একটু সম্পর্কের বিষয়টা শুনতে চাই, অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসেবে এফডিসিতে থেকে তো আপনি একটা সম্মান প্রাপ্য, মানে আপনি যেখানে বসবেন, কিন্তু এখানে মিশা ভাইয়ের কিছু করার ছিল না, আমি দেখেছি মিশা ভাই অনেস্ট, এই বেচারিটাকে আমি দোষ দিব না, তবে আর দিকে পেরে ওঠেনি। আচ্ছা, অনেক সময় চায় না যে বাবা দরকার নেই, আমি কিছুতে জড়াতে চাইলাম না, গান নিজের গাটা বাঁচিয়ে রাখা, বাট এই এই এইগুলো দেখেছি, ইচ্ছে ছিল কিন্তু প্রকাশ করতে পারেনি। খুব স্পষ্টবাদী একজন নারীর কথা শুনছি আমরা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি এখন, বিরতির পর যেটা শুনতে চাবো না সেবা, যে এখনকার এই সময় আপনি এখনও ঠিক দাপটের সাথে অভিনয় করছেন, কিন্তু এখন যারা রাজত্ব করছেন বা যে কয়টা ছবি হচ্ছে সেইখানে আসলে সেইভাবে কেন পাচ্ছি না, বা কী আসলে কারণ, এগুলো একটু শুনবো, এবং আরও কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর একটু উত্তর জানতে চাইব। ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি। প্রয়োজনে পাই তারে পানি নিয়ে হায় হায় চিন্তার শেষ নাই। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। পানির জন্য জীবন কিংবা জীবনের জন্য পানি, কথা যাই হোক, পানি নিশ্চিত সমাধান আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প, পানি নিশ্চিত সমাধান। পানি চাই চাই পানি, পানি চাই চাই পানি, সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। সমাধান একটাই জানি, আরএফএল ওয়াটার পাম্প এক নম্বর বলেই মানি। পানির জন্য জীবন কিংবা জীবনের জন্য পানি, কথা যাই হোক, পানি নিশ্চিত সমাধান আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প, পানি নিশ্চিত। বাবু পশু ছিলেন, অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডিয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে না আপনার চাকরি, সাহুদ বাবু, আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? Bonel optimized technology আর high quality fabric comfy mattress নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। comfy mattress, healthy and comfortable। লাইফে নেওয়া সবচেয়ে রং ডিসিশন কোনটা ছিল? হাজবেন্ডকে বসে আনতে হলে কি কি করতে হয়? একটু ভালোবাসা মাঝে মাঝে বাড়ায় দিতে হয়। সালমান চাকি শুধুই বন্ধু ছিল? আপনার উপর ক্রাশ খায়, কেন ক্রাশ খায় বলে কি?
ক্র্যাশ যারা খায় তাদেরকে জিজ্ঞেস করো কেন ক্র্যাশ খায়, আমি কি করে বলবো? আপনি কি অলওয়েজ চুপচাপ থাকেন এভাবে? চুপচাপ থাকতে আমার ভালো লাগে। পলিটিক্স কেমন বুঝে মৌসুমী? একটু না। মানুষ কেন আপনাকে এত বেশি ভালোবাসে? আমার মনটা যে ভালো সেজন্য। এখনকার জেনারেশনের উপর কখন সবচেয়ে রাগ হয়? যখন দেখি আমাদের সংস্কৃতি করে চর্চা করে না, অন্য সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি করে, তখন খুব রাগ হয়। ডায়েট নিয়ে কতটা কনসার্স? একটু না। এখনকার সিনেমাগুলো কেমন? হ্যালো, ওয়েলকাম ব্যাক রাতার ড্রাই। ডিয়ার লিসনার্স, চলছে রাতার ড্রাই ব্রট টু বাই কমফি কমফোর্টার। আর জানাতে চাই সবাইকে, বিশ্বমানের বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দেবে চরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশ জুড়ে পাওয়া যাচ্ছে রিগেল এম্পোরিয়াম, বেস্ট বাই, অথবা .com, স্বপ্ন, দারাজ, ডেলি শপিং, আগরা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। খুব স্পষ্টবাদী কারোর সাথে কথা বলতে আড্ডা দিতে খুব ভালো লাগে, কারণ সত্য গল্পটা জানা যায়, হিস্ট্রিটা জানা যায়। আমি কিন্তু মানুষ তো সত্যবাদী মানুষগুলোকে অনেক গালি দেয় না, তারপরও কিছু কিছু একে নিয়ে কথা বলে, ওকে নিয়ে কথা বলে, আর কথা বলা যায় দেখি কথা বলতে হয়। একদম একদম। আসলে আপনারা যদি না বলেন না, একটা জেনারেশন একটা ভুল বোঝাবুঝির ভিতরে থেকে যায়। আচ্ছা, আমাকে নিয়ে কিন্তু অন্ধ অন্ধকার ধোঁয়াশার ভিতরে থেকে যায়। জয় ভাইয়ের অনুষ্ঠানটা দেখি আমাকে কিন্তু অনেকে ভুল বুঝে, কিন্তু আমি যে সত্যি কথাটা বলেছি সেটা কেউ, সেটার ব্যাখ্যা কেউ শুনতে চায় না, শুনতে চায়। এবং আমি মনে করি যে অনেকদিন পর জাগতে আপনি বসে এসব ব্যাখ্যা দিলেন। আমি একটু জানতে চাচ্ছি যে সালমান শাহর সে সময় থেকে আপনার একটা কাজ শুরু, এবং পিক পজিশন বলেন, ক্যারিয়ারে ফেম বলেন, সব কিছু পেয়েছেন, হয়তো অর্থবিত্ত বৈভবে আপনার সমসাময়িক নায়িকাদের পাশাপাশি নন আপনি, কিন্তু এখন ধরা যাক এখন অনেকেই কাজ করছেন নতুন। সাকিবও কাজ করছে, সাকিবের সাথে আপনি দীর্ঘদিন আপনি কাজ করেছেন একই ছবিতে, তাই না? অনেক অগুন্তি কাজ করেছেন। তাহলে কী বা কোন কারণে সাকিবের ফিল্মতে আপনি আর লিগেসি নেই, মানে একই সাথে নেই, বা এখন যারা কাজ করছেন যেই প্রডিউসাররা তাদের সাথে নেই, সেই পরিমাণে নেই? না, এখনকার প্রডিউসার যারা আসছে কি সাপ্লি মিডিয়া, আজিজ ভাই, আজিজ ভাইয়ের প্রথম যে ছবিগুলো ছিল, প্রথম যে ভালোবাসার রং, ওই ছবিতে কিন্তু আমি আর আমাদের অমিত ভাই খলনায়িকা আমি করেছিলাম, খলনায়িকটা সে করেছিল। আমি কিন্তু দুইটা রোল করেছিলাম, একটা ডাক্তার দেন খলনায়িকা। তো এরপরে আর আমি নেই। আর সত্যি কথা বলতে ওই সময়টা আমি নিজেই সরে গিয়েছিলাম। কেন প্রশ্ন করতে পারে? হ্যাঁ, আমি নিজেই সরে গিয়েছিলাম। তখন আমি সত্যি কথা বলি, আমি তখন ঢাকার বাইরে যে শো করি, বিভিন্ন হাই শো, তারপরে খায়রুন সুন্দরী, বেদের মেয়ে জোস্না, এই ছবিগুলো, এই নাটকগুলো নিয়মিত দীর্ঘদিন যাত্রা করেছেন এরকম? হ্যাঁ, বললাম না যে আমাদের রেবেকা ফর হাজবেন্ড, যে ওনার নাম কি, ফরাদ ভাই, ফরাদ ভাইয়ের সাথে আমি একটা ছবিতে দেখা যায় এক মাস অভিনয় করে আমি যে টাকাটা না পাই, আমি দেখা গেল ওই মঞ্চে দুই দিন আমি সেই টাকাটা পাই। আর আমার একটা ক্ষুধা ছিল, আমি নায়িকা হতে পারিনি সিনেমায় ওইভাবে, তো মঞ্চে আমি একেবারে মেন চরিত্র আমি করতাম, ওই জোস্নাটা কিবা মৌসুমী আপার যে খায়রুন, খায়রুনটা, তখন আমি উনি ওই যে বলে না মানে ক্ষুদা মিঠায় আরেকটা মানে কিছু খেয়ে, মানে ওটা আমার ভালো লেগে গিয়েছে। তো আর প্রথম যখন আমি ওখানে ইন করলাম, ওই কাজগুলোতে জয়েন করলাম, তখন মানে আমি দম ফালানোর অবস্থা নেই, মানে এভরিডে আমার কাজ থাকতো, মানে টাকা নিয়ে বাসায় বসে থাকতো। তখন আমি ফিল করলাম যে এখন আমি তো একই ধরনের, সত্যি কথা বলতে একই ধরনের, না 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 একই ধরনের, কিন্তু আমি দেখেন আমি বিগত আপনি যদি যান 93 থেকে আপনি দেখবেন 2012 পর্যন্ত একদম নন স্টপ ওই মিশার সাথেই গান করছি, ওই আইটেম সংই করছি, ঘুরে ফিরে সেই দিলদার ভাইয়ের সাথে, ঘুরে ফিরে সেই কাবিলার সাথে একই ওই ওই কমেডিয়ান নায়িকা, আর একই আইটেম সং। এর বাইরে কিন্তু কি ওই সালমান ভাইয়ের সাথে বোন করেছিলাম, মান্না ভাইয়ের বোন করেছিলাম, সাকিবের বোন করেছিলাম, ভাবছে না কেউ এই এর বাইরে কিন্তু আমাকে নিয়ে গত 20-22 বছর আর এর বাইরে কিছু দিচ্ছিল না।
তখন চিন্তা করলাম লং টাইম তো একই জিনিস করছে, আর আপনি দেখেন প্রতিদিন যদি আমি আপনাকে একই খাবার দিই আপনার নিজেরও কিন্তু একটা বিরক্ত চলে আসবে। যখন আমি এখানে যেয়ে আমি আলাদা কিছু একটা পেলাম, তার সাথে আমি একটা ভালো মানি পেলাম, তখন আমি বললাম যে ঠিক আছে এখানে এই সময় দিই। তখন শাহিন সুমন ভাই ওরা আমাকে বলেছিল যে না শ্রীন, আমরা দেখেন আপনার ভালোবাসার রঙে কিন্তু যে বিপাশা নামের মেয়েটা কিন্তু গান করে আইটেম সং এসেছে, ওই ছবিতে আমি কিন্তু দুইটা চরিত্র করেছি, তাহলে ওই আইটেম সংটা কে করবে? নতুন একটা মেয়ে ঢুকলো, যখন একটা নতুন মেয়ে ঢুকলো এর মধ্যে কিন্তু আমার উপরে সবাই একটু বিরক্ত যে তা আমাকে পাওয়া যাচ্ছে না, আমি ওইদিকে সময় দিচ্ছি, তখন এই মেয়েটাকেই কিন্তু টানা শুরু করলো। আমি যদি ওই সময়টা এইদিকে সময় দিতাম তাহলে কিন্তু এ এখন ইন করতে পারে না। তো এই একটা বিষয় গেল। তো এইভাবে যখন আমি নাটকের মধ্যে ইন করে গেলাম যাত্রাতে মঞ্চ নাটকে, তো সবাই চিন্তা করলো যে নাসরিন তো আর আসবে না। শাহিন সুমন ভাই আমাকে ফোন করতো, আমি বলতাম ভাই আজকে পারবো না, কারণ আমি জানি সিনেমা করতে গেলে এখন আমার 20 দিনে যে টাকাটা দিবে আমি এখানে 2 দিনে পাচ্ছি, এটা সত্যি কথা। তখন আমার ওই ওখানে আমি নায়িকাও করতে পারছি, আবার ওখানে আমি একটা বিগ অ্যামাউন্ট পাচ্ছি, সব কিছু মিলে ওখানে আমি সময়টা দিতে শুরু করলাম। এখানে সময়টা কেন দিইনি, ওই যে বললাম না 20-22 বছর ধরে একই চরিত্র একই ক্যারেক্টার করছি। আর তারপরে আমার একটা প্রত্যাশা ছিল যে ঠিক আছে আমি এখানে 2-4-5 বছর যা করি আমি একটা এমন করে নিই, তারপর একটু বয়স হয়ে গেলে আমি ভাবি, আমার আমি ডলি ভাবিকে সবসময় বলতাম ভাবি আমি কিন্তু একটু বয়স হলে আপনার মতো হতে চাই, পারবো? না পারবি না, কেন সিনেমা তো এগুলো আমরা কি সবসময় থাকবো রে পাগলি, ভাবি কিন্তু এইভাবে কথাটা বলতো। তা আমার একটা প্রত্যাশা ছিল যে একটু বয়স হয়ে গেলে আমি ভাবি করব, বড় বোন ক্যারেক্টারগুলো করব। এখন কিন্তু এই স্বপ্নটাই ধারণ করে আছি যে আমাকে এগুলোতে ডাকলে কিন্তু আমাকে যদি বলে না প্রশ্ন জাগে, ধরেন আপনি সালমান শাহর সাথে বোন করেছেন বা সালমান শাহ হয়তো কিছু ছবিতে রেফার করেছে আপনাকে, তাই না? মান্না ভাই রেফার করেছে, তাহলে এ এখন যে সাকিবের সাথে অনেক কাজ করেছে, সাকিব ভাই করেছে, এখন এখন ছবিতে লিটন ভাইয়ের ছবিতে সাকিব এখন রেফার করলে ওর ছবিতে আপনি নেই কেন? না গত 4 ওই সময়টা ওই সময় যে ডিরেক্টররা ছিল সেই ডিরেক্টররা কিন্তু সাকিব ভাইকে নিয়ে কাজ করত, তখন কাস্টিং গুলো কিন্তু ঘুরে ফিরে আমরাই ছিলাম, সাকিবের বোন না হলে কাবিলা ভাইয়ের নায়িকা, রাজ্জাক ভাইয়ের মেয়ে সুচিত্রিতা ভাইয়ের মেয়ে, এই ধরনের কিন্তু ঘুরে ফিরে আমরাই কাস্টিংটা থাকতাম। এখন হয়েছে কি কিছু নতুন প্রোডিউসাররা এসেছে, এখন একজন হিরো তো গায়ে পড়ে ওইভাবে বলতে পারে না যে ওকে নেন, হয়তো সেও চিন্তা করে যে আমি ডাইরেক্ট যদি বলি আবার কে কী ভাবে, কে কী ভাববে, হয়তো এরকম একটা চিন্তা করতে পারে। আবার হয়তো গল্পে প্রয়োজন নেই, হয়তো ওই প্রোডিউসাররা চিন্তা করে যে না সে তো আইটেম সং করতো কিবা সে কমেডিয়ান না। এখানে একটু প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেছে আইটেম সং করেছেন এবং একটা পর্যায়ে আইটেম সং করার ক্ষেত্রে অশ্লীল গান করেছেন, এরকম অভিযোগ, তো এই অশ্লীল গানের তকমাটা আপনি কেন নিলেন নিজের ক্যারিয়ারে? না আমি তকমাটা আসলে কি ওই দেখেন একটা কথা বলতে চাই, এইখানে যদি কথা বলি না তাহলে কিন্তু অনেক কথা বলতে হয়। তকমাটা কে এনেছিল ইন্ডাস্ট্রিতে যদি বলতে চাই, বড় একজন নায়িকা এনেছিল, আরেক নায়িকাকে অন্য দেশ থেকে এনে ঋতুপর্ণা, হ্যাঁ একদম ঋতুপর্ণাকে আনাকে আনার পরে আমাদের মৌসুমীকে কমার্শিয়াল ড্রেস পরতে হয়েছিল, আমাদের পপিকে কমার্শিয়াল ড্রেস পরতে হয়েছিল। তারা যদি কমার্শিয়াল ড্রেস পরে তখন আমি নাসরিন কি তাদের সামনে? তারা যদি ওটা পরে, তারা যদি তার ক্যারিয়ার ঠিক রাখার জন্য টিকে থাকার জন্য তারাও যদি কমার্শিয়াল ড্রেস পরে, আমি নাসরিন তো তাদের তুলনায় একেবারেই কিছু না, তখন আমি কী করব? আমার তো অন্য জায়গায় যাওয়ার কোনো পথ ছিল না। ওইটা যদি আজকে হতো তাহলে আমি স্টপ করে দিতাম, বয়সে আমি ম্যাচুরিট এখন, আর এখন আমি জানি ঢাকার বাইরে শো করলে আমি কিছু টাকা পাবো, তখন কিন্তু এটা জানতাম না, এই ধারণা ছিল না, বয়সও কম ছিল, সবকিছু সময় তো রাঙা ভাবি বা তার আগে, এবং ঋতুপর্ণার যে আসলো তখন কি আর তাহলে বাধ্যগতভাবেই আপনারা, আপনি জানেন ঋতুপর্ণার সাথেও কিন্তু আমার সেম এরকম একটা ঘটনা ঘটেছিল মেকআপ রুমে, ওই যে একটা ছবি তো পারদেশি জানা নেহি ওই গানটা আমি করেছিলাম, আর ওই হ্যাঁ ওটা করেছিলাম, তো ওইখানেও কিন্তু ঋতু সেম আমি যেটা বলেছিলাম ওই সেম মেকআপ রুম চেঞ্জ করাতে হয়েছিল, তো মেকআপ মেন এসে বলতেছে তোমার চোখ সুন্দর, আরে ঋতুপর্ণা তো অনেক সুন্দর, এই সমস্যাটা ঋতুদের সাথেও আমার কিন্তু হয়েছিল। যাই হোক সেটা অন্য ঘটনা, অনেক আমি অনেক অনেক বললাম তো, এগুলো বললে আসলে বিশ্বাস করানো খুব মুশকিল হয়ে যাবে, এটা তারা তাদের জায়গা বিশাল একজন পাহাড়ের মতো ছিল, তারপরও যাই হোক কেন ইয়ে, তো আমি বলতে চাচ্ছি যে ওই সময়টা বাধ্য ছিলাম। আপনি দেখেন
আচ্ছা, অনেকে অনেক কথা বলে এই ইন্ডাস্ট্রিতে শিক্ষা নেই, শিক্ষিত লোকের অভাব। ফরিদি সাহেব কি অশিক্ষিত ছিলেন? কখনোই না। তাহলে সুবর্ণা মোস্তফা উনি কি অশিক্ষিত ছিলেন? তা অনেকে যারা কাজ করেছেন তারা এইসব দৃশ্যে কাজ করেননি? করেছে, কিন্তু নামটা আপনাদের বা আমাদের বেলা দেয় কেন? তাদের তো সাহস পায় না। কিন্তু শুরুটা করেছিল কারা, এটা বলতে হবে। কারা শুরু করেছিল? যারা শুরু করেছিল ওনারা অনেক বড় দেখে ভয় পান, আমরা ছোট দেখে আমাদেরকে ধরতে চান? বড় ছোট কিভাবে মাপেন আপনি? হ্যাঁ, ও যে বলে ও কমেডিয়ান নায়িকা, দেখবেন আপনি আপনার এই শোতে কত কমেন্টস পড়বে, কত কিছু বলবে। আমাদের বেশ পজিটিভ কমেন্টস পড়ছে, আমি কিছু গানে দেখলাম। হ্যাঁ, পরে পড়বে। আমি ওই যে জয় ভাইয়ের ওটা তো দেখেছি, তারপরে একটা বাজে কথাও লিখে ওটার। তার মানে বাংলাদেশে এটা ডেফিনেটলি আমরাও লিখেছি, ঋতুপর্ণা বাংলাদেশে আসলে অশ্লীলতার যুগটা শুরুর একেবারে মূল ওই সময়টা, তখন আমরা বাধ্য হয়ে গেলাম। তারপরে দেখেন দীপজল ভাইয়ের কোনো টাকার অভাব ছিল, কোনো কিছুর অভাব ছিল? সরলতায় মানুষটা, সরলতায় আমাদের সাথে কাজ করেছে, সরলতায় গান করেছে এই মানুষটা। দেখেন লাস্টের তার ক্যারিয়ারটা কোথায় আসছে, এটা যদি ড্রেকটার ওইভাবে ধরে করায় সে কোথায় চলে গেছিলো? আপনি চিন্তা করেন, আপনার ওই যে রেসি সাবান আপা হয়ে গিয়েছিল ওই সময়টা। আমি ফিল করি দীপজল ভাই পুরো জসীম ভাইয়ের চরিত্রটা নিয়ে নিয়েছিল, আমার ভাল লাগতো একদম। নায়িকা হিসেবে বললাম না, ওই যে একটা মানে কিছু মাস্তানরা খুব ডিস্টার্ব করেছিল প্রডিউসারদের, একে নিলে আপনাকে মেরে ফেলবো, এই করবো সেই করবো, এটা একটা প্রবলেম ছিল। তারপরে ওই সাবানা আপার পথে নাসরিন এই কথাটা লাগানোর কারণ হয়েছে আমাদের আজিজুর রহমান সাহেব আমাকে মমতাজ বলতেন, আর বলতেন যে তুই হতে পারবি সাবানার মতো। কারণ আর সিনিয়র যারা ছিলেন আপনারা জানেন, আমাদের আওলাদ ভাই, শরীফ ভাইরা, রহমান ভাই, তারা বলতেন যে এটা সত্যি কিনা আমি জানি না, সাবানা আপা নাকি নাচ করতেন এটা আমি জানি না। তো বললো যে সাবানা যদি ওইভাবে আসতে পারে তুই আসতে পারবি না কেন, তুইও আসবি। মানে মানে ওটা কি মিন করেছিল যে এটা তো অনেক বড় একটা ব্যাপার, তখন সবার কিন্তু একটা ও দেখলে বুঝতে পারতো যে এটা কিছু একটা হবে সামথিং। এখন কিন্তু এত মানুষ মোবাইল, এত ইউটিউব, এত কিছু, যার জন্য কাউকে দেখার টাইম নেই। আর তখন এগুলো ছিল না, যেটাই আসতো দেখার মতো কিবা চোখে পড়ে যেত, আর তাদের তো সূক্ষ্ম একটা চোখ ছিল, দেখলেই বুঝতো যে সামথিং এটাকে দিয়ে কিছু হবে। যেমন আজিজ ভাই আমাকে লাস্ট ঘরে ঘরে যুদ্ধ, ওখানে কিন্তু আমি একটা চার নাম্বার একটা হিরোইন ছিলাম, আমার ক্যারেক্টারটা ছিল আমি হিন্দু, তারপরে মারা যাবো বৌদ্ধ ছিল শাবনা জাপু, সনিয়া আপু ছিল আর একটা কী জানি, মানে চারটা আলমগীর ভাই, শাবান আপা, এরকম তারা কিন্তু ওই চিন্তা করেছিল, কাজ করিয়েছিল। তারপরে দেখেন আরেকটা ছবিতে আমি একটা গান ছিল, ভালোবাসা নিঠুর তামাশা, ভালোবেসে বুঝেছি আপন মানুষ, এরকম একটা গান ছিল যে তুই ক্লোজ ধরে রাখবি, ধরে রাখলাম তুই চোখে পানি ফেলবি, আইটেম সং এ এরকম চিন্তা করবে এখনকার মানুষ? জীবনও না, মানে পাবলিককে উত্তেজিত করে এরকম। কিন্তু আজিজুর রহমান সাহেব চিন্তা করেছিল তুই গান গা, চোখে পানি ফেল, মানে কথার সাথে, গানের সাথে কথার সাথে ইমোশনাল। হ্যাঁ, কিন্তু এগুলো তো মনে করেন এখন এই সমস্ত চিন্তা চেতনা থেকে অনেক দূরে। আর আরেকটা কথা, তখন আমরা শিল্পীরা যারাই ছিলাম তাদেরকে নিয়ে চিন্তা করতাম, এখন তো হলও নেই, সব কিছু নেই, কাউকে নিয়ে চিন্তা করে না। আরেকটা একটা কথা বলতে চাই, এখন কার জন্য বলবে? আমার জন্য যে বলবে, প্রডিউসারই দেখা যায় একটা বোন এনে রেডি করে রাখছে, তার একজন গার্লফ্রেন্ড কিংবা তার একজন আত্মীয়, ওখানে ইচ্ছে করলো সাকিব ভাই বলতে পারে না, কারণ সে তো অনেক ট্যালেন্ট, সে দেখছে যে না আমি এখানে বলবো এই কথাটা রাখবে না, তো আমার প্রেস্টিজের ব্যাপার। তার কি আমাদের জন্য ভালোবাসা নেই? ডেফিনেটলি আছে, যে যা বলুক, কথাবার্তা হয়। আমি ইলেকশনের আগে দুই চার দিন আগেও আমি মানিক ভাইয়ের ছবি শুটিংয়ের জন্য আমি দাঁড়িয়ে আছি,
সাকিব ভাই গ্লাসটা খুলে আমাকে ডাকছে, আর সে দেখেন আমার বয়সে বড়, সে কিন্তু এখন আমাকে আপনি করে ডাকে, এই যে রেসপেক্ট, এই যে ভালোবাসাটা। নাসরিনাপা, আমি গেলাম সামনে, তারপর আমাদের অনেক কথা হলো ভাই বোনের। তো এটা সত্যি আমি বলতে পারি না ভাইয়া, আমার কথা বলেন, এই জিনিসটা আমার মধ্যে আসে না, আর তাকে আমি জীবন এই কথাগুলো বলতে যাবো না। আর ওই যে প্রডিউসাররা এনে রাখে, উনি বলে কি নিজের সম্মানটুকু হয়তো চিন্তা করে, এখন এইভাবেই হচ্ছে। ভালো ভালো কাজের টান তো আপনার ভেতরে এখনো আছে, আমারও আছে, তাদেরও আছে, তারা কি আমাদেরকে ফিল করে না? দেখেন আগে যে লাস্ট আমরা যে ছবিগুলো করেছি, সাকিব ভাই, অপু, আমি, কাবিলা ভাই, একদম জুটি, এই জুটির বাইরে আপনি জুটি। একটা কথা বলি, আমরা যখন, আপনি একটু তানভীর ভাই, আপনি একজন সাংবাদিক হিসেবে একটু খেয়াল করে দেখেন, ঠিক এই জুটিটা যখন নষ্ট হলো তখন আমাদের জুটিটা নষ্ট হলো। এই যে পাবলিক যে সরে গেল, দিনাজপুরে, দিনাজপুরে না, নীলখামারিতে একটা জায়গায় গেলাম আমি, একটা সার্কাসে এক বয়স্ক লোক দৌড়িয়ে আসলেন, আমাকে বলে আপনারে পিটাবো, আপনারে মারবো। আমি না একটু ভয় পেয়েছি, আমি ঠিক বুঝতেছিলাম না লোকটা কি পাগল টাগল নাকি, তা পিছনে দুই একজন করতেছ, পাগল না আপনাদের মতো মানুষ এই মাঠে ঘাটে দেখবো জীবনে ভাবি নাই, আমি একজন সিনেমা হল মালিক, আপনারা হেনাইছেন। হ্যাঁ, আপনার গোলেগা হলের পাবলিক কয় যে দূর কাবিলা নাসরিন নাই, অপু, সাকিব নাই, ছবি দেহুম না, এখন বিশ্বাস করেন ওই লোকরা আর আসে না, যারা আসে এরা মনে করেন সময় কাটায় কিংবা কাউরে সময় দিছে, এনে দুই তিন ঘন্টা কই ঘুরবো, এহেনে বসে, বিশ্বাস করেন আপনারাও নাই, ওই ছবির দর্শকও নাই, যারা এই ধর নাই কারে দেখতে যাব। ঠিক এই কথাটা আমি অনেক জায়গায় শুনছি, আপনি আমি না বুঝতাম না যে কী বলা আমাদের জন্য, এখন দেখি তাই কথা মিলে গেছে, মানে ওই যে মুখ ফিরায় নিচ্ছে না ওই লোকগুলো আর ব্যাক করছে না, এখন যারা নতুন ওরা হয়তো দেখেন হয়তো ছবি দেখার জন্য কি ঢুকে কিনা আমি জানি না, হয়তো টাইম পাস করে, বাট এই যে জুটি দুটা যে নষ্ট হলো, এই যে মানুষের মন ভেঙে গেল, চলে মানুষগুলোর কিন্তু একবার ঘুরে গেছে না, ওখান থেকে আবার উল্টা দিকে তাকাতে চাচ্ছে না। সাকিব বাবুর বিচ্ছেদটাকে দায়ী করছেন খুব বেশি বেশি করে, বিচ্ছেদটাকে দায়ী করছি না, তারা যেভাবে ছিল, যেমন পাবলিকের কাছে কি ছিল, নায়ক নায়িকা ছিল, প্রেমিক প্রেমিকার মতো ছিল, এটা জানাজানির পরে, আর ওই যে জুটিটা ভেঙে যাওয়ার পরে, দুজন আলাদা হয়ে যাওয়ার পরে, এখন দুজনে একসাথে ছবি করছে না, আমিও নাই, কাবিলা ভাইও নাই, এই জুটি দুইটা জুটি নাই, এই জুটিগুলো একটা মানুষ না, একটা জিনিস দেখতে দেখতে কিন্তু একটা জিনিস দেখতে দেখতে ওটার সাথে প্রেম হয়ে যায়, তা আমাদের এই জুটিগুলোর সাথে না দর্শকের প্রেম হয়ে গিয়েছিল, এই প্রেমটার মধ্যে যখন দেখলো খাত কিংবা এই প্রেমটা সঠিক না, এই প্রেমটা নেই আগের জায়গায় নেই, এই যে প্রেমিকদের মনগুলো ভেঙে গেছে, সত্যি কথা ওই যে প্রেমিকগুলো যারা ছিল না, এই প্রেমিকগুলো নেই, প্রেমিকগুলোর মন ভেঙে গেছে। তারা দুজন আলাদা হয়ে যাবার পর আপনাদের ভেতরে দুইটা গ্রুপ হয়ে গেছে, কেউ অপুর সাথে সম্পর্ক রাখে, কেউ সাকিবের সাথে সম্পর্ক রাখে, তার মানে আপনি বলতেছেন অপুর সাথে আপনার সম্পর্ক নেই? না, একদমই না, কে বলেছে? না, এটা এটা আপনার ক্ষেত্রে হয়তো না, আমি ইন জেনারেল কিন্তু আছে যে, হ্যাঁ এটা অনেকের সাথে আছে, হয়তো মনে করে ওর সাথে কথা বললে অপুর ঘরে গেলে রাগ করবে কিবা এরকম করবে, এটা আমি আন্তাজি বলছি কথাটা, কেন বলছি, আমি ইলেকশন পারপাসে যে ছিলাম গতবার, আমি ছিলাম, আমি এই দুই বছরে যা দেখেছি এরকম একটা মানে আবাস দেখেছি যে পাশে বসবি না, এর সাথে কথা বলবি না, এটা ভাগ করে দিয়েছে, তো এই পারপাসে বুঝলাম যে তাহলে ওদের মধ্যেও এরকম একটা কাজ হয়েছে, কারণ আমি তো এটা দেখলাম। হ্যাঁ, যে এখন আগে কিন্তু আমাদের মধ্যে এগুলো ছিল না, ইদানিং দেখছি এগুলো কি বাবা, ও কথা বলার আগে ভয় পায়, ওদিকে তাকায় সেদিকে তাকায়, হ্যাঁ হ্যাঁ ভয় পায়, আর এই নাসরিনের সাথে কথা বলছে কি, কেউ দেখে ফেলে আবার ওকে বলবে কি না, এগুলো তো আমাদের মধ্যে ছিল না, এই যে এগুলো ঢুকে গেছে, আমি এই 25 বছরে আমার জীবনও ভাই এগুলো আইডিয়া ছিল না, একদমই ছিল না, মান্নাভের সময়ও ছিল না, দূর ওর মান্নাভের ছবি নিয়ে রাজনীতি করতো, ছবি ভালোভাবে হবে কেমনি, সে ভালো অভিনয়, সে ছবি বেশি পাবে কেমনি, তার চেয়ে বেশি ছবি জানি অন্য কেউ না পায়, আমি জানি সেরা ছবিটা করতে পারি, এই এই পলিটিক্সটা তো ভালোর জন্য, এটা তো খারাপ না, তোমরা করো না,
করলে তো ছবিই ভালো হচ্ছে, ছবি পাচ্ছ। এইসব পলিটিক্স তো ওটা নোংরা পলিটিক্স না, ওটা কাজের পলিটিক্স। একটা শেষ প্রসঙ্গ একটু টেনে যাতে চাচ্ছে, আপনার ক্ষেত্রে অনেক অফার এসছে আমরা জানি, সেই সময় কলকাতার ইন্ডাস্ট্রি তো এত ভালো ছিল না, প্রথম দিকের কথা বলছি। কলকাতা আমি গিয়েছি, মানে অনেকে কিন্তু ওই জায়গায় এস্টাবলিশড হয়েছে বা অনেক প্যারালালি অনেকে কাজ করছে, ফেরদৌস ভাই তো বেশি কাজ করে ফেলেছে, তো ওই সময় ওই অফারগুলো কেমন রিসিভ করতেন, মানে কতগুলো কাজ করেছেন বা? না, আমি একটা ছবিতে গিয়েছিলাম, ওই ছবিতে আমি মান্না ভাই তার ইয়ের মানে বোম্বের হিরো ছিল রণিত রায়, ওর বোন ছিলাম। আচ্ছা, তো ওই ছবিতে কাজ করতে গিয়েছিলাম, ওরা খুব প্রশংসা করেছিল। আচ্ছা, তারপরে কোনো ছবিতে আর ওখানে যাওয়া হয়নি। শেষ প্রসঙ্গে বলি নাসিমাপা, এখন আসলে মূলত আপনার ক্যারিয়ার প্ল্যান বা জীবনের থাকে না যে জীবনের একটা পরিণত বয়সে আপনি কথা বলছেন, আড্ডা দিচ্ছে জাগো এফএমে, সো কি চান, কিভাবে দেখেন নিজেকে এখন, দেখতে চান কিভাবে? একটু কথা না বললেই নয়, যদি সময় থাকে দিতে পারেন প্লিজ বলেন। দেখেন, শিখার তো শেষ নেই, তাই না? হ্যাঁ, 25 বছর অভিনয় করতে করতে মনে হয় একটু কিছু শিখেছি, ওই সময়টায় হাতে কাজ নেই, এটা প্রতিটি রাত আমাকে খুব কষ্ট দেয় যে এখন একটু শিখেছি, একটু শিখেছি, একটু অভিনয় করতে পারতাম, এই সময়টাই কাজ নেই মনে। তারপরে এখনও ধারণ করে আছি যে ইনশাল্লাহ সামনের দিকটা হয়তো ভালো হবে। আমি খুব স্বপ্ন দেখতাম ডলি ভাবির মতো আমি ভাবির অভিনয় করবো, ভালো ভালো চরিত্রগুলো করবো, বোন করবো, আমার বুকে এসে কাঁদবে, আমি ওদেরকে আদর সোহাগ করে বলবো যে সংসারে সব কিছু আমি ঠিক করে দিব, আমরা সবাই মিলে ঠিক করে দিব, এই স্বপ্নগুলো দেখি, সেই ছবিগুলো, সেই গল্প, সেই সংলাপগুলো আমার কানে বাজে, আমি সেই স্বপ্ন নিয়ে প্রতি রাতে শুই, সেরকম ছবিতে অভিনয় করতে চাই, সেরকম কাজ করতে চাই, সবাই জানে আমাকে দেখে শ্রদ্ধা করতে চায়, সম্মান করতে চায়। থ্যাংক ইউ নাসরিন, আমাদের সাথে একটা সময়, একটা দারুণ সময় কাটালেন, এবং কেমন লাগলো আড্ডা দিতে? সত্যি কথা কি, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি এই সিস্টেমটা লন্ডনে দেখেছিলাম আজ থেকে 15 বছর আগে, আমাদের দেশে সব কিছু মানে অনেক দেরি করে শুরু হয়, তবে ফ্যান্টাস্টিক সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শেষ মিনিটে কি বলার আছে? একটি কথা বলতে চাই, অনেকে আমাকে ভুল বুঝেন আমার কথাবার্তা শুনে, আসলে কি আমি সত্যি কথা বলি, এটার জন্য আমাকে অনেক কিছু থেকেই বঞ্চিত আমাকে করেছে আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্যামিলির থেকেও, আমার সত্য কথাটাকে অন্যভাবে নেয়, আসলে আমার ভালো দিকটা কেউ নিয়ে আলোচনা করে না, ভালো দিকটা কেউ দেখতে চায় না, ভালো দিকটা নিয়ে কেউ কিছু বলতে চায় না, আমার রাগটাই দেখে আর আমার ভুলগুলোই ধরার জন্য বসে থাকে। অন্তত পক্ষে আমার ফ্যামিলির মতো আপনারা করবেন না প্লিজ, আপনারা আমাকে আপনাদের মতো করে দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাসরিন। তাহলে আমি ভালো থাকবো, আমি আমার সন্তানগুলোকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবো, আপনাদের কষ্ট, আপনাদের একটু নিন্দা আমাকে অনেক কষ্ট দেয় মানসিকভাবে, আমি ভেঙে পড়ি, সেই কষ্টটা আমার বাচ্চাদের সাথে আমি হয়তো শেয়ার করে ফেলি, প্লিজ আমার এই দিকগুলো আপনারা ভালোভাবে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ নাসরিন, চমৎকার একটা সময় দেওয়ার জন্য এবং থট শেয়ার করার জন্য। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলার, আসলে সত্য আসলে এমনই, মানে সবসময় মিষ্টি হয় না, তেতোই হয়, এবং যে সত্যগুলো ডিসক্লোজ হলো এগুলো আসলে অনেক অনেক কিছু ব্যাখ্যা দেয়, অনেক কিছু ভাবায়। বাংলাদেশের চলচ্চিত্রের অবক্ষয়, অশ্লীলতা, যেসব তকমা দিয়ে আমরা বিভিন্ন রকম উদাহরণ টানি, তাদের ভেতরে গভীরে কী আছে সেগুলো আজকে পরিষ্কার হলো, হয়তো আমরা জানতাম কিন্তু এগুলো বিষয় কেউ আসলে মুখ তুলে বলে না, আজকে বললেন নাসরিন। এগুলো নিয়ে আশা করি আপনাদের ভেতরে যেই রকম বিভেদ, যেরকম একটা আচ্ছন্ন বা প্রচ্ছন্ন একটা ধারণা ছিল, সেটা একটা পরিষ্কার হবে। ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে, টিল দেন বাই বাই।